পারি আর কি, যেটা বলা যায়, এটা এটা নিয়ে আমার বন্ধুরা অনেক আমাকে বলে। এই আত্মবিশ্বাস থেকে মূলত এটা বাছাই করে। এমনিতেই আমি ওয়েব, সরি, এটা কি বলে, গ্রাফিক্স ডিজাইন যেটা, এটা আমি ইউটিউব থেকে দেখে শেখার চেষ্টা করেছি লকডাউনে বা আগ থেকেই, কিছুটা পারি, এত ভালো না আর কি। একটা ব্যাপার হচ্ছে, মানুষ ইউটিউবার যারা তারা কখনো শেখায়, কারণ ইউটিউব হচ্ছে একটা আর্নিং প্ল্যাটফর্ম। তার আর্নিং এর জন্য সে ভিডিও দিচ্ছে, যেখানে সে আপনাদের টোটাল টিপস ট্রিক্স কখনোই বলবে না। ফ্রিল্যান্সিং যদি কেউ বলে যে আমি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আমি গ্রাফিক্স ডিজাইনিং, আমি রেসপন্সিভ ওয়েব ইউটিউব থেকে শিখেছি, তাহলে আমি বলবো সে বোকা। কারণ ইউটিউবে আপনি যার ভিডিওই দেখছেন তার আর্ন হচ্ছে, আপনি কতটুকু শিখছেন তা না। ইউটিউব দেখে আপনি হাতুড়ে ডাক্তার হতে পারেন, সেটাই, এই জন্য কোনোটাই ভালো অসম্ভব, বাট প্রপার টিপস ট্রিক্স শেখা সম্ভব। জি, সেটাই আমার এক্সপেরিয়েন্স, সেটাই আমার এক্সপিরিয়েন্স, যে আসলে কোনোটাই ভালো, ওরা একটু করে বলে, দেখায় না যে আসলে ওরা কি প্রেস করতেছে, কি করছে, ওদের কিবোর্ড দেখায় না, সো আমাকে বলে দিচ্ছে, আমি কিছুই বুঝতেছি না যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এই জন্য পরবর্তীতে নিজেই কিছু কিছু শিখা হয়েছে। আবার আমার বন্ধু, ও খুব ভালো ইতিমধ্যে আর্ন শুরু করে দিয়েছে, ও আইডিবি থেকে মেবি ইয়ে করলো, তো সেই সেই দিক থেকে ইন্টারেস্ট, আর প্লাস নিজে সেলফ সাফিসিয়েন্ট হইতেই হবে, কিছু একটা করতেই হবে ইনশাল্লাহ। আপনার কাছ থেকে আমি আমার অন্য ব্যাচের সবার যেভাবে পেয়েছি, আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমি ওইভাবেই পাবো। আর তার পরের ভাইয়া কে আছেন, হাসনাত ভাইয়ার পরে আহাদ প্রধান। আসসালামু আলাইকুম আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আপু, আমার ফুল নেম হচ্ছে আসলাম হোসেন আহাদ, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি, সেকেন্ড সেমিস্টার সিএসসি তে, আর পাশাপাশি একটা ছোটখাটো জব করি। কোথায়? ঢাকাতে, জিগাতলা, ধানমন্ডি জিগাতলা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এডিএন এটু সার্ভিস লিমিটেড। আপনি কি স্থায়ীভাবে ঢাকা নিবাসী না আপনি চিটাগং এর ঢাকায় শিফট? আমি চিটাগং এর ঢাকায় শিফট হয়েছি। চিটাগং এর কোথায়? আমার আমার গ্রাম হচ্ছে মির্জাপুর, থানা হচ্ছে হাটহাজারি, জেলা চট্টগ্রাম। আমি এখানে একটা জব করতেছি বর্তমান, রানিং আর কি। তো যেটা বিষয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ কেন আসলাম, আমি যখন বর্তমান 2 মাস যখন লকডাউনে ছিলাম, তখন অ্যাকচুয়ালি আমি কিছু করতে পারি নাই, মুভি দেখছি, ফেসবুক দেখছি, দেখে সময়গুলো নষ্ট করছি। ইভেন এটা আমার হয়, প্রতিনিয়ত হয়, আমি ফেসবুকে 2 ঘন্টা সময় দিচ্ছি, ইউটিউবে দেখা যাচ্ছে যে আমি 3-4 ঘন্টা আমার সময় যায় অলরেডি। তো ভাবলাম নিজেকে ডেভেলপ করতে হবে এইসব জিনিস দেখে। আমি তো বুঝি, আমি তো ডিজিটাল মার্কেটিং বুঝি, আমি এখন অন্যজনের ভিডিও দেখতেছি সে আর্নিং করতেছে ইউটিউব চ্যানেল, আমার ইভেন আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। এই এইটা এখন যেটা হয়েছে, নতুন একটা সিস্টেম, নতুন কি না, 2019 থেকে এই ব্যাপারটা এসেছে, সেটা হচ্ছে ফেসবুকের থ্রুতে এখন আর্ন হয়, নট আপনি বিজনেস করছেন, ব্যাপার হচ্ছে ফেসবুকের ভিডিও ভিউ কিন্তু আর্ন হয়, যেটা আগে ইউটিউবে হতো। ইউটিউবে যেমন ভিডিও ভিউর উপরে হচ্ছে আর্নিং আসে, এখন ফেসবুকেও সেটা হয়। আগে ইউটিউব চ্যানেল মনিটাইজ হতো, এখন ফেসবুক পেজ মনিটাইজ হয়। সো আপনি যে সময়টা নষ্ট করছেন, এই সময়টাতে অন্য আরেকজন কাজে লাগাচ্ছে, তার আর্নিং হচ্ছে। ইয়া, এই সব কিছু আর কি হওয়ার পরে আর কি ডিজিটাল মার্কেটিং এ আসলাম। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আপু, আমার মেধা বেশি একটা ভালো না, যেটা বলতে পারি আমি, ঠিক আছে, একবার আমি বুঝি না সহজে, অনেক কয়েকবার কোশ্চেন করার পরে পরে মাথার ভিতরে ঢোকে আর কি, ঠিক আছে। আর আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে আমাদের ঘুরি লার্নিং .com-এ ডিসকাউন্ট দিচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, সেখানে আমার আগ্রহ জাগলো, সেখানে আমি প্রমোট করছি, মানে
কোর্সটা নেওয়ার জন্য আর কি ইয়ে করছি, সেখানে আমি দেখলাম অনেক কিছু ইউটিউব ফেসবুক লিঙ্কডইন, শুধু সে বিষয়গুলো বলে যাচ্ছে কিভাবে আর্নিং করতে হবে, কিভাবে ক্রিকেট করতে হবে, কিন্তু সে জিনিসগুলো আমাকে দেখাচ্ছে না। সো আমি কিন্তু পাচ্ছিও না, ইউটিউবে সার্চ দিচ্ছি পাচ্ছি না। তো এখানে একটা আমি ভাবলাম যে এভাবে আর বিজ্ঞাপনটা দিচ্ছে যে আপনি কেরিয়ার কেরিয়ার করুন 1 মাসের ভিতরে এইরকম, ঠিক আছে। তা দেখার পরে যেটা ভাবলাম যে করি, রেজিস্ট্রেশন করি, কিন্তু করে দেখি আমার 19টা লেসেন দিছে, লেসেন হচ্ছে 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট এইরকম। তো ওইটা দেখে তেমন কিছুই হয়নি। তো তারপর আমার একটা ফ্রেন্ড আমাকে বলল যে IDB-তে ফ্রি কোর্স করাচ্ছে, ওখানে তুমি অ্যাডমিশন নিতে পারো। সে অবশ্য আর্নিং করা শুরু করে দিয়েছে উনি গ্রাফিক্সে, তো ওনার রেফারেন্সে আর কি আমি জয়েন করি। তো আমি ওনাকে বলছিলাম যে আমি তো একটা জব করি, পার্ট টাইম জব করি, বা সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে নাকি, হবে না তাই বলছে। এখন বাদ বাকি এখন আপনাদের হাতে কি যে করবেন। আপনার জবের টাইমিং কখন? আমার জব হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত, আর বাদ বাকি টোটাল টাইমটা আমি ফ্রি, আমি রাত 2টা 3টা দশটা দিয়ে থেকে ঘুম। 6টা পর্যন্ত হলে তো ঝামেলা, কারণ আমাদের ক্লাসই তো হচ্ছে আপনার 2টা থেকে 6টা। হ্যাঁ, তা এই বিষয়ে হচ্ছে আমার জন্য যদি ইভিনিং এ বা সন্ধ্যায় ব্যাচ থাকতো তাহলে আমার জন্য খুব আমাদের ভালো কোনো হতো। সন্ধ্যায় ব্যাচ নেই, আমাদের যেটা আছে সকাল 9টা থেকে দুপুর 1টা, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। এখানে হচ্ছে আপনার ক্লাস হচ্ছে লাইভ হচ্ছে, বললাম আমার আগের ব্যাচের বান্ধবী ব্যাচের একটা ভাই আছে, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ এ জব করতো, ভাইয়া আছে, সরি আপু বুঝতে পারি নাই। বললাম ভাইয়া হচ্ছে চিটং এর একটা ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ জবে ছিলেন, তো আচ্ছা, ভাইয়া অফিসে বসে থেকে আমার সাথে ক্লাস করতেন। জাস্ট আচ্ছা ওনাকে যখন আমি বস কল করতেন উনি আমাকে বলে যেত যে আপু আমি ক্যামেরাটা বন্ধ করছি, আমার তো বস ডেকেছে, তো তখন দেখা যেত যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যান, ভাইয়া এসে আবার পরবর্তীতে এটা রিকভার করার ট্রাই করেছে। আচ্ছা এটা আমি করতে পারবো, এটা আমার কোনো সমস্যা না, বুঝছেন। আমার যে 2টা থেকে 6টা পর্যন্ত আমাকে অফিস ওয়ার্ক করতে হয় তা না, আমি বসে থাকি, আমি ফেসবুক ইউটিউবিং করি, অফিসে বসে থাকবো 2টার পরে, কিন্তু দেখা যাচ্ছে আমি একটু ব্রেক নিচ্ছি আমার অফিসের কাজের জন্য, সেক্ষেত্রে আপনাকে বলতে পারবো, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ ভাই, প্রবলেম সবারই আছে, ওই যে বললাম ফার্স্টেই তো বলেছি যদি আপনার মাঝে শেখার আগ্রহ থাকে আমি আপনাকে শেখানো ট্রাই 100% করবো, এখন বাকিটুকু আপনার আচ্ছা উপরে ডিপেন্ড করবে। জি, এখন বিষয় হচ্ছে যে আপু এখানে অনেক কিছু আছে, এসিও আছে। যাই হোক, আমি প্রথম ইয়েটা বুঝি আর কি, যেমন সেকেন্ড স্টেপে চলে যাই, সেক্ষেত্রে একটু আমার টাফ হয় বুঝতে আর কি। ওকে, এখানে ভাইয়া প্রথম স্টেপটা বলতে কি, আমরা একদম ওই যে ফার্স্টে বললাম আমরা ফার্স্টে প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে হাই স্কুলে পড়েছি, তারপরে কলেজে গিয়েছি, এইখানে আপনি প্রাইমারি হাই স্কুল কমপ্লিট করবেন, দ্যাট মিন্স আপনি SSC কমপ্লিট করবেন। HSCটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল, যেটা আপনাকে অবশ্যই পেইড কোর্স করতে হবে, এবং পেইড কোর্স করতে যাওয়ার সময় দেখবেন যে পেইড কোর্সের শর্ট যেই মানে পেইড কোর্সের বা অ্যাডভান্স কোর্সের অনেক কিছুই আপনি এই বেসিক কোর্সের মাধ্যমে শিখে যাবেন, যেটা হয়তো আমরা আপনাকে বলবো না যে এটা অ্যাডভান্স, কারণ অ্যাডভান্স বললে মানুষের মাঝে আচ্ছা এটা তো অ্যাডভান্স আমি এটা কি শিখতে পারবো, এটা তো অনেক হার্ড হবে, এই জন্য আমি আসলে বলি না, আমি বলে দিই আমি একদম বেসিক শেখাই। আমাদের এখানে শুধু বেসিক শিখবেন, এবং বেসিকটা যদি প্রপার ওয়েতে শিখতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনার মান্থলি আর্নিং মিনিমাম $500 মিনিমাম, যদি এটার পিছনে আপনি জাস্ট 6 মান্থ টাইম দেন। 6 মাস, ওকে আপু কোনো সমস্যা নেই। এবং আর এই 6 মান্থে কোনো ডিপ্রেশন, আপু আমি ডিপ্রেশনে ছিলাম, আপু আমার এটা ছিল, আপু আমি তো বুঝি নাই, কোনো বাহানা কোনো এক্সকিউজ 3 নাম্বার হাত দেখানো যাবে না। যদি 3 নাম্বার আচ্ছা হাত না দেখান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি আর্নিং আপনার স্টার্ট হয়ে যাবে, ফার্স্ট দুইটা আর্নিং এ একটু টাইম নেয়, তারপরে আর আপনাকে পিছনে তাকাতে হয় না।
আমার আমার প্রোফাইলটা একটু সময় নিবে আর কি, ভাইয়ের কাছে পৌঁছাতে, এটা প্রোফাইলটা নিজে। না আচ্ছা বুঝতে প্রোফাইলটা পারছি সময় আপু। নেবে না, এখানে প্রোফাইল রেডি করার কিছু টিপস ট্রিক্স আছে, কিভাবে একটা প্রোফাইল খুব ইজিলি আপনার র্যাঙ্কে নিয়ে আসা যায়। র্যাঙ্কিং এর কাজগুলি বেসিক্যালি করে হচ্ছে এসইও, আর সেটা আমি আপনাদের শিখাবো। সো আপনাদের প্রোফাইল অন্য সবার প্রোফাইলের আগে আপনার প্রোফাইলটা হচ্ছে র্যাঙ্ক করবে, আমি যেভাবে বলবো জাস্ট ওইভাবে যদি রাখেন। গুগল কম করেন, ইউটিউবের সার্চিং কম করেন, আমি যেটা বলছি সেটা যদি করেন পেয়ে যাবেন। ইনশাল্লাহ। আমি আর আপনাদের রেফারেন্স দিয়ে দিব, যাদের মাঝেই কোশ্চেন আছে, কোয়ারিজ আছে যে আপু ক্লাস ভিডিও কোথায় পাবো, ক্লাস লিংক কোথায় পাবো, ইউটিউব লিংক কোথায় পাবো, আমার ক্লাস মিস হলে। আপনাদের ক্লাস ভিডিও কেন লাগবে, আমি আছি, আমি আপনাদের দেখাবো, না হলে রাতের 12টা 1টা 1:30টা 2টা আপনারা যে কোনো সময় আমাকে নক করতে পারবেন, যে আপু মেয়ে মানুষ এত রাতে নক করব, এটা কখনোই কেউ ফিল করবেন না, যে কোনো সময় আমি আপনাদের জন্য অল টাইম ফ্রি। আপনি দেখবেন যে আমি সকালবেলা উঠে রান্নাঘরে রান্না করতে করতে আপনারা ফোন দিলে আমি আপনাদের রেসপন্স করছি। এরকমও হয়েছে আমার স্টুডেন্টের কাজ আছে, আমি রাতে 1:30, 2:30, 3:30, 3:30 পর্যন্ত ওদের সাথে বসে বসে জুমের থ্রুতে বসে বসে ওদের হয়তো যেই জিনিসটাতে হেল্প দরকার ওই জিনিসটা আমি হেল্প করছি। আমরা দেখা যাচ্ছে হয়তো আমি আপনাদের সাথে আড্ডাও দিব, সেটা হয়তো রাতে 1:30, 2:00 পর্যন্ত হতে পারে, ফার্স্টে কাজ করব তারপর আড্ডা দিব। সো এইটা নিয়ে টেনশন করার, প্যানিক করার কিছু নেই যে আপু কিভাবে পসিবল। আচ্ছা আপু, আর ডিপ্রেশনের কথা বলছেন, ডিপ্রেশন একটা প্রতিনিয়ত থাকে, সপ্তাহে 2 থেকে 3 দিনই থাকে, এমনকি দেখা যায় যখন টাকা পয়সা থাকে না। স্টুডেন্ট তো, এখন স্টুডেন্ট সব সময় তো টাকা পয়সা থাকে না, এখন যে এখন তো বাংলাদেশে বা বা সব প্রতিষ্ঠানে তো একই অবস্থা, করোনার জন্য স্যালারি ট্যালারি ঠিক মতো হয় না, তো ডিপ্রেশন আছেই, এইটা বলা যাবে না। আর ডিপ্রেশন থাকা ফ্যামিলি, যাবে না আমার ক্লাসে, হ্যাঁ আপনারা যারা আছেন আপনাদের ইনশাল্লাহ কারো ডিপ্রেশন থাকবে না। যদি কেউ ডিপ্রেশনের রোগী থেকে থাকেন আমি খুব ভালো কাউন্সিলিং করে দিব, আপনাদের থাকবে না। ইনশাল্লাহ। আর বিষয় হচ্ছে ফ্যামিলিতে, ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার লাগে, তবে প্রতি মাসে না, দেওয়ার লাগে, বুঝছেন? দেয়া হচ্ছে লাগে বলা আসলে উচিত না, দেয়া উচিত আপনাদের, কারণ আপনারা ওই হ্যাঁ বয়সটাতে চলে এসেছেন। জি, এখন বিষয় হচ্ছে কারণ এইটাই। হচ্ছে বাংলাদেশে 18-এর পরে বাবা মা সাথে রাখে, বাইরের কান্ট্রিতে রাখে না, তখন নিজেদেরটা নিজেদেরই করতে হয়। সো আপনারা লাকি, আপনারা বাংলাদেশি। এই আর কি আপু, আর কিছু নাই, আর ক্লাসের ভিতরে জানতে পারবেন সবকিছু ইনশাল্লাহ আশা করি। তাহলে আপু আমি কি বাংলাদেশি না? না আপনিও বাংলাদেশি ভাইয়া, আপনিও বাংলাদেশি। বললাম বাঙালিদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা আপনার হুম আমাদের ফ্যামিলি আসলে আমরা 30 পর্যন্ত, একটা ছেলের কখনো মনে হয় না যে আর্নিং 30 হয়ে গেল, আচ্ছা আর্নিং তো দরকার, ফ্যামিলিকে সাপোর্ট করা দরকার। কিন্তু বাইরের কান্ট্রিতে যেটা হয়, ওরা হাই স্কুলে থাকাকালীনই কিন্তু ওরা দেখা যাচ্ছে সামার ভ্যাকেশন গুলিতে পার্ট টাইম জব করছে, ওরা কিন্তু ইয়েস 18 হয়ে গেলে বাবা মা বাসা থেকে বের করে দিচ্ছে, তারা আলাদা থাকছে, তাদের নিজেদের খরচ নিজেরা করছে, যেটা বাংলাদেশে কয়টা বাবা মা করে বলেন? আপনি এত বড় হয়েছেন, বললেন রিসেন্টলি মুভ অন করেছেন আপনি ঢাকাতে, এতদিন তো চিটং ই ছিলেন, ফ্যামিলির সাথেই ছিলেন, ফ্যামিলি থেকে তো আলাদা না। আচ্ছা জি, এরপরে আমরা নেক্সট যাই হচ্ছে জয়দেব দে ভাইয়া, আপনার পরিচয়টা দিবেন, কোথায় আছেন, কি করছেন, আর ডিজিটাল মার্কেটিং কেন, আমি আপনার আনসার শুনতে চাই, ডিজিটাল মার্কেটিং কেন। ভাইয়া আপনি মিউট করে আমার মতো সমস্ত কথা বলে ফেলছেন, এ কাজটা আমিও করি। আপনার মিউট করা ভাইয়া, আনমিউট করে নেন। চলে, দুঃখিত, ধন্যবাদ আপু আপনাকে, সবাইকে আজকের প্রথম ক্লাসে সবাইকে আমার আদাব সালাম, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে জয়দেব দে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বান্দরবান সদর। বেসিক্যালি আমি আজকে যে ক্লাসটাতে মানে উপস্থিত, আর আমি যে সাবজেক্ট নিয়ে আমি মানে আজকে এই ক্লাসটা করব, মানে এটার সাথে আমার পড়ালেখার সাথে কোনো মিল নেই, কারণ আমি পড়ালেখা করেছি আপনার এগ্রিকালচার নিয়ে, আমি এগ্রিকালচারের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2017 সালে। আর বেসিক্যালি আমার এটাতে আসা হচ্ছে আমার ওয়াইফের মাধ্যমে, প্রথমে আমার ওয়াইফ এটার উপর কোর্স করেছে, ওর একটা ভালো একটা সাপোর্টিং আমি পেয়েছি, আর ওর
পরামর্শে আমি আজকে এখানে আসা। আর আর এর আমার ওয়াইফ অবশ্য যথেষ্ট সাপোর্ট, মানে আমাদের হোস্ট আপু আপু অনেক সাপোর্ট দিয়েছে আমার ওয়াইফকে, আর ওর যথেষ্ট আগ্রহ আছে। আগ্রহ থাকলে আসলে কোনো কিছু অসম্ভব হয় না, আমি ওর কাছ থেকে এটা মানে দেখেছি আর কি। আর আমি পাশাপাশি একটা বিজনেসে আছি, আমার গার্মেন্টস আইটেম বিজনেসে, প্লাস আমাদের ব্যবসায়িক পারিবারিক ভাবে ফার্মেসি আছে। তো আমি ক্ষেত্র বিশেষে দুইটাই দেখাশোনা করি। আর এই যে এটার মধ্যে যদি এই সময়টা ব্যয় করতে পারি, হয়তো বা আমি মনে করি আমার জন্য উপকার হবে। আমি অ্যাকচুয়ালি আসলে এখানে আর্ন করার জন্য আসিনি, আমি শিখার জন্য এসেছি। মানে আমি মনে করি কোনো কিছু শিখতে পারলে আর্ন করতে হবে, শিখলে হবে না। আমি ফার্স্ট এখানে যারা থাকবেন যদি 20 জন, 20 জনে হচ্ছে আমাকে $2000 মিনিমাম $2000 আর্নিং দেখাতে হবে। তার মানে এই না যে আমাকে $2000 দিয়ে দিতে হবে, তার মানে এই যে আপনাদের সবার প্রোফাইলে মিনিমাম $100 করে থাকতে হবে। না না ঠিক আছে, সেটা মানে আমার উদ্দেশ্যটা মূলত শেখা, যখন আমি অটোমেটিকলি শিখব একটা বিষয়ের উপর, যখন আমি পারদর্শিতা অটোমেটিকলি চলে আসবে, তখন আমি মনে করি যে আর্নটাও আস্তে আস্তে চলে আসবে। আপনি ওকে আপনি ইয়ে করে ক্যামেরাটা অফ করে দেন। জি আমি না না হাসনাতকে বলেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে মানে আর্নটা কখন করব, যখন আমি এটার সম্পর্কে আমার একটা মোটামুটি একটা ধারণা চলে আসবে, যখন আমি আস্তে আস্তে শিখব, শিখার মাঝে আমি আর্নটা করব। আমার প্রথম উদ্দেশ্যটা হচ্ছে শিখাটা। তো আমি যদি শিখতে না পারি তাহলে আর্নটা করব কিভাবে? হ্যাঁ সেটা ঠিক আছে, তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিখাটা। হ্যাঁ এর ভিতর যদি আমি আর্নটা করতে পারি অবশ্যই এটা আমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, সবাই তো আর্ন করার জন্যই আসছে। সেটাই, ইনশাআল্লাহ ভাই আপনিও পারবেন। আর আপনার ওয়াইফ হচ্ছে খুবই ভালো একজন মহিলা, দেখেছি যে হচ্ছে খুব সাপোর্টিভ। উনি নিজে শিখেছে, উনি নিজে শিখে উনি আপনাকে শেখানোর জন্য ট্রাই করছে। ইনশাআল্লাহ আপনারা দুইজনই আপনাদের আপনারা হচ্ছেন ফ্রিল্যান্সার ফ্যামিলি। আপু আমি চট্টগ্রামের রাউজান থেকে, আমি বর্তমানে আমার গ্রামের বাড়িতেই আছি, এবং আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। ভালোই ছিলাম, খুব ভালোই চলতেছিল সবকিছু, খুব ভালোভাবেই দিন পার করতেছিলাম। এর মাঝখানে আমার ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাসে আমার এক ফ্রেন্ড আছে, ও এই আউটসোর্সিং বা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছে। তো আমার বেশ কয়েকবার ইনসিস্ট করলো যে তুমি এখানে ইয়াসা আমাদের ইনস্ট্রাক্টর আছে, ভালো একটু সাপোর্ট করবে, তুমি দেখো, কারণ এই কাজ চলবে না। কারণ ও নিজেও এই যে টিউশনের উপর ভরসা থেকে যখন অবস্থা খারাপ ছিল, তারপর এখন মানে এইসব আপনার ফ্রিল্যান্সিং দিয়ে ভালোই ওর চলতেছে এখন। তো আমি ভাবলাম ঠিক আছে, ও আমাকে এই আপনাদের এই অ্যাড্রেসটা দিল যে এখানে যাও, এখানে গেলেই হয়তো তুমি কিছু একটা করতে পারো। তো ওর উপর ভরসা করে বেসিক্যালি তো আসলাম আমার এখানে আসা। আর দ্বিতীয়ত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যখন থেকে জানছি অথবা যখন থেকে আমার এই যে ফেসবুকের সাথে জড়িত, তখন থেকে দেখতেছি যে কি কেমনে ভিডিও দেখেও কামায়, ভিডিও করেও কামায়, কেমনে কামায় কখনো বুঝি নাই। তো এখন আস্তে আস্তে কি বলে যে কি এই যে 90s এর মানুষ তো আপু, খুব গ্রামে থাকা, গ্রামে বেড়ে ওঠা, তো এইসব বিষয়ে খুব একটু জানার আগ্রহ বেশি, যার কারণে এখানে আসলাম। তাছাড়া তেমন কিছু বলতে পারতেছি না এই ব্যাপারটা নিয়ে, হয়তো আর কিছুদিন গেলে ভালো কিছু বলতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এরপরে হচ্ছে দিল মোহাম্মদ ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? আপনার পরিচয় আছেন, কি করছেন, ডিজিটাল মার্কেটিং কেন?
আপু আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কক্সবাজার, আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এমবিএ তে আছি। তো আমি ডিজিটাল মার্কেটিং এ আসার কারণটা হচ্ছে আপনার যখন আপনাদের কোর্সটা সম্পর্কে প্রকাশ করা হয় বা আবেদনের জন্য জানানো হয়, তখন আমি একটা ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হচ্ছিলাম বা হয়ে গেছি। তখন ওই ডিজিটাল মার্কেটিংটাতে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিংটা নেটওয়ার্ক মার্কেটিং এ গিয়ে আমি জানতে পারতেছি যে ওইখানে আমার ডিজিটাল স্কিল প্রয়োজন বা ডেভেলপ প্রয়োজন। সাথে সাথে আপনাদের ইয়াটা আমি পেয়ে তাই সেই সাথে সাথে আমি আপনাদের ওইখানে আবেদনটা করি। তো মূলত এখানে আমার পোস্টটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে নিজের স্কিলটাকে ডেভেলপ করা, স্কিল ডেভেলপমেন্ট বলতে পারেন। ইনশাআল্লাহ ট্রাই করব আমি আপনাদেরকে শেখানোর। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাকে আপনারা থ্যাংক ইউ দিতে দিতে মাঝে মাঝে আমি আমার আগের ব্যাচের স্টুডেন্টদের বলি, ভাইয়া আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যেখানে আমি থ্যাংক ইউ রাখতে পারি, আমাকে আসলে থ্যাংক ইউ না দিতে হচ্ছে। সুভাশিস পল, হাই। দিল মোহাম্মদ ভাইয়া আপনি মিউট করে দেন। জি সুভাশিস ভাইয়া বলেন। আমি শুভাশিস পাল, আমি চট্টগ্রামে থাকি। আমি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ সপ্তম সেমিস্টারে পড়তেছি। ইঞ্জিনিয়ারিং পড়ে ডিজিটাল মার্কেটিং কেন ভাইয়া? ডিজিটাল মার্কেটিং আসলে আমি পড়তে গিয়ে দেখলাম যে ওখানে ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং লেভেলে যে লেখাপড়াগুলো শেখানো হয় সেখানে আসলে আমার বইয়ের পড়াগুলো মানে ওগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা মানে প্র্যাকটিক্যাল স্কিল যেটা ডেভেলপমেন্ট করার কথা সেটা আমি কোনোভাবে ডেভেলপ করতে পারছিলাম না, বা সেই সুযোগটা আমার ওখানে ছিল না, বা সময়টাও ছিল না। সেটা তো আপনার এইটা তো ওইটা কোনোভাবে কানেক্টেড না, মার্কেটিং আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুইটা দুইটা সাই অপোজিট ডিরেকশনের জিনিস। হ্যাঁ, আমি আসলে বেসিক্যালি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে এখানে আসা, তো ওইখানে ওই সুযোগটা বা মানে সময়টা আমার ছিল না যেটা আমি এই লকডাউনে পেয়েছি, তো ওইটা একটা কারণ। তারপর হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এর প্রতি আমার ইন্টারেস্টের কারণ হচ্ছে আমি মানে আমার সবসময় একটা চিন্তা ছিল যে আমি মানে চাকরি করব না, কেন আমি আরেকজনের মানে অধীনে কাজ করবো, এই জিনিসটা আমার সবসময় ইয়ে করতো। এই জন্য আমার নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়া বা নিজের নিজের বস নিজে হওয়া এরকম একটা মেন্টালিটি আমার সবসময় ছিল, এটা এই কারণে বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ। আর যাদের এইটা আছে যাদের হচ্ছে কি বলবো এটাকে ইগো আছে এগুলি দুই মাসের জন্য ভুলে যেতে হবে, ইভেন যাদের গার্লফ্রেন্ড আছে সেটাও দুই মাসের জন্য ভুলে যেতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিংতে আপনাদের প্রপার। আপু আমার এখন গার্লফ্রেন্ড নাই, এখনো হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা পরে কথা বলবো। আপু আমি আসলে আপু ওটা বুঝাতে চাইনি, আমি বুঝতে পেরেছি, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আসলে ফ্রিল্যান্সিং টাকে যদি মনে করেন যে আমি আমার নিজের বস, নো, আপনি আপনার নিজের বস না, এখানেও আপনি একজনের অধীনে, কারণ যে আপনার বায়ার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি বায়ারকে বলতে পারবেন না, ততদিন বলতে পারবেন না, ততদিন আপনি বস হতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনি একটা লেভেলে যাবেন, যেটা বললাম যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্টের পরে কাজ করার পরে একটা লেভেল ওখানে ডিসাইড হয়, একটা কাজের একটা অ্যামাউন্ট থাকবে, একটা আর্নিং এর অ্যামাউন্ট থাকবে, ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইগুলি ফুলফিল হওয়ার পরে এক এক করে আপনার লেভেল বাড়বে। যখন আপনি একটা লেভেলে চলে যাবেন তখন আপনি বলতে পারবেন আই এম দ্য বস, আমি এখন কাজ করব না, আমি করব না, আমি সকালে 10টায় ঘুম থেকে উঠবো, আমি 10টায় ঘুম থেকে উঠবো। কিন্তু ওই জায়গাটায় যাওয়ার আগ পর্যন্ত অলওয়েজ বায়ার ইজ বস,
Yes, sir. আচ্ছা ফ্রিল্যান্সিং সম্পর্কে হচ্ছে যে ওই আপনি জুম মিটিং এ সবাই শুভাশিস হ্যাঁ ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার আইডিয়া কি বা মানে কতটুকু জানেন আইডিয়া বলতে আপনি বুঝিনি স্যার আপনার কথাটা ফ্রিল্যান্সিং জিনিসটা নিয়ে কাজটা কিভাবে করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ কিভাবে করে এটা সম্পর্কে কি কোনো পুঁথিগত বিদ্যা আছে কি পুঁথিগত বিদ্যা কোনো বিদ্যা নেই এটা এই জিনিসটা আসলে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং এটা জানার জন্য বেসিক্যালি একজন ফ্রেন্ডের মাধ্যমে এটা জানতে পারি এবং তারপর এখানে রেজিস্ট্রেশন করেছিলাম আমি মার্চে রেজিস্ট্রেশন করেছিলাম বাট এর মধ্যে কখনো ওই আমাকে ডাকা হয়নি তো এখন ডাকা হয়েছে এবং তারপরই জয়েন করেছি এখন ডাকা হলো আপনারা লাকি কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এই লটে মাত্র 40,000 মানুষকে হচ্ছে স্কিল আপ করছে তো 40,000 এর মধ্যে আপনি একজন যেখানে অলমোস্ট 2.5 থেকে 3 লাখ অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে আমাদের কাছে তো মার্চে করলেও যে লাস্ট অবধি ডাকা হয়েছে সেটাতে হচ্ছে থ্যাংক আপনার গডকে আপনার থ্যাংক ইউ দেওয়া উচিত যে আপনি একজন লাকি পারসন যাকে হচ্ছে এখানে এনরোল করা হয়েছে জি ইনশাল্লাহ ভাইয়া আমি যতদিন আছি আমি ট্রাই করবো আপনাদের যখনই যখনই প্রবলেম হবে আমি আছি আপনাদের সাথে ফরহাদ হোসেন তাই তো ভাইয়া আপনার নাম জি আপু জি আচ্ছা আপনার পরিচয়টা দিবেন কোথায় আছেন কি করছেন আর ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন ভাইয়া আপনি মিউট করে সমস্ত কথা বলে ফেলছেন যেটা আমি প্রচুর করি ভাইয়া একটু সাউন্ডটা বাড়িয়ে কথা বলেন আমি আসলে শুনতে পাচ্ছি না আপনার ভয়েস জি এখন শুনতে পাচ্ছি ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের স্টুডেন্ট ফোর্থ ইয়ারের বর্তমানে হাটাজারিতে ইনস্ট্রাকশনের পরে আরো ভালোভাবে বুঝতে পারবো আর কি ডিজিটাল মার্কেটিং ইনশাল্লাহ ট্রাই করব থ্যাংক ইউ সাইদ ভাইয়া আমি আপনার কমেন্টটা এখন দেখতে পেয়েছি আচ্ছা তারপরে কি আছে আমাদের সাথে আমি আপনাদের নাম দেখে দেখে প্রথম দিন তো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে সোহেল আহমদ হাসনা জয়দেব ফরহাদ দিল মোহাম্মদ আচ্ছা আমেনা চাহার শাওন নাকি ভাইয়া আপনার নামটা নিয়ে আমি ক্লিয়ার না কিন্তু এটা করতে হবে জি বলেন আপু আপনি এখন কোথায় আছেন জি আমি কক্সবাজার সরকারি কলেজে বিবিএ ফার্স্ট ইয়ারে ক্লাস চলছিল বাট লকডাউনে তো সব বন্ধ হয়ে গেছে কিছু করা হয় নাই আসলে আর এটা আপনি যে বলেন বাইরের দেশে 18 বছর হলে বাইর করে দেয় আমাদের বাইর হইতে দেয় না সেই থেকে মানে কিছু করার একটা ইচ্ছা আছে
তো যেহেতু অ্যাকাউন্টিং বিজনেস ওই লাইনে পড়া হয়েছে, তাই ফ্রিল্যান্সিং প্রতি একটা আগ্রহ আছে। তাই তো সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে কেন সিলেক্ট করলেন? ডিজিটাল মার্কেটিংটা আসলে তো এখন আপনার অনেক সরি আপু আমি কম কথা বলি তো তাই। আপু কোনো প্রবলেম নেই, আমার সাথে থাকতে থাকতে কথা বলা শিখে যাবেন। ডিজিটাল মার্কেটিং যারা করে, বেসিক্যালি মার্কেটিং সেক্টরটাতে যারা থাকে তাদের কথা কম বলা যাবে না, তাদেরকে প্রচুর কথা বলতে হবে। কারণ হচ্ছে বায়ার যখন আপনাকে কোশ্চেন করবে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, বায়ারকে কনভিন্স করতে হবে, বায়ারকে আপনার হচ্ছে যে একটা বায়ার রিকোয়েস্ট পড়ার পরে সেখানে দেখা যাবে 50-60টা বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড করা হয়, ওই 60 জনের মধ্যে আপনাকে কেন নিবে? সো কথা বলার প্র্যাকটিস এখন থেকে শুরু করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। যে বললাম না আমার ব্যাংক নিয়ে আমি থ্যাংক ইউ রাখতে পারি না আপু। আচ্ছা তুষার বলি, আজকে ফার্স্ট টাইম আমারটা রেখে নেন, ইনশাআল্লাহ আপু রেখে দিব। তুষার বণিক, তুমি কেমন চলে যাবে? আমি তুষার বণিক, আমি আইইউসি থেকে ত্রিপলি নিয়ে বিএসসি এখন আপাতত একটু মাসির বাড়িতে ট্রাভেলিং আসছিলাম, তো যার কারণে আমি ক্লাসটা একটু মনোযোগী হতে পারতেছি না। হ্যালো আপু, শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, একটু মানে একটু প্রবলেম করতেছে এখানে। ওকে হ্যাঁ আপু। আচ্ছা আরেকটা, আচ্ছা আপনি নেটওয়ার্ক প্রবলেম করলে ভাইয়া ক্লাস করবেন কিভাবে? না না, আমি ট্রাভেলিং আছি তাই একটু প্রবলেম হচ্ছে, বাসায় প্রবলেম নাই। আচ্ছা যারা এখানে আছেন, মাইনউদ্দিন, মাইনউদ্দিন হ্যালো হ্যালো হ্যালো, আপনারা আমার কথা শুনতে পান না? সবাই চুপ হয়ে আছে। হ্যাঁ পাচ্ছি আপু, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপু। মাইনউদ্দিন আছেন আমাদের সাথে, মাইনউদ্দিন আপনি আপনার পরিচয়টা একটু দিবেন ভাইয়া। মাইনউদ্দিন ছাড়া আর কিছু হলো না। আমরা এখন হচ্ছে আপনাদেরকে তো আমার পরিচয় দিয়েছি, যারা আমার পরিচয়টা পাননি বা কোনো কারণে মিস করেছেন, সেটা হচ্ছে আমি সুলতানা রাবেয়া। আমি ইডেন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জেনারেল হিস্ট্রিতে, আমি ফিনান্সে বিবিএ করেছি, আমি এখন আছি হচ্ছে এলইডিপিতে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আপনাদের আমি একটা এজেন্সিতে আছি আভায়া, সেখানে হচ্ছে হেড অফ ডিজিটাল মার্কেটিং হিসেবে আছি। আমার নিজের একটা বুটিক আছে, আমি ফ্যাশন ডিজাইনার, সাথে আমি হচ্ছি আপনার এক্স নিউজ প্রেজেন্টার। কথাটার মানে মেবি আপনারা বুঝতে পেরেছেন, আর বাকিটুকু আপনারা আস্তে আস্তে আমার সাথে ক্লাস করতে করতে জেনে যাবেন। আপনাদের কারো কোথাও যদি প্রবলেম হয়, আপনাদের যে আপু বুঝতে পারছি না বা আপু সেটা আপু এটা, ওরকম কিছু না, আপনাদের প্রবলেম হলে আমি আছি, আমি আমার 100% দেয়ার ট্রাই করব। বাকিটুকু ডিপেন্ড করে যে আপনারা কতটুকু নিতে পারছেন। আর এইরকম না যে প্রত্যেকটা জিনিসই আপনারা কোশ্চেন করা মাত্র ইনস্ট্যান্ট আমরা আনসার দিতে পারবো, কারণ হচ্ছে প্রতিনিয়ত প্রচুর আপডেট হয়, প্রচুর চেঞ্জ হয়, তো আমরা ট্রাই করি আপডেট থাকার। তারপরও তো আমরা তো মানুষ, আমাদের মাঝে দু একটা ভুল হয়ে যেতে পারে, তো বলবো না যে আমি সব জানি, আমি যতটুকু জানি আমি আপনাদের শেখানোর ট্রাই করব, আমি না জানলেও আমি জেনে আপনাদের জানানোর ট্রাই করব।
আর যারা বললেন যে আপু আমি স্টুডেন্ট অত ভালো না, আমার ব্রেইন অত ভালো না, ভাইয়া আমিও স্টুডেন্ট অনেক ভালো না, আমিও খুব ফাঁকিবাজ টাইপের একটা স্টুডেন্ট, কিন্তু আমি যদি পারি, আমার আমার একটা জিনিস আমি সবসময় চিন্তা করেছি বা আমি মনে করি যে আমি যদি পারি একটা মেয়ে হয়ে, আপনারা অবশ্যই পারেন। আপনাদের মানে পারি না বলে কোনো শব্দ নাই, আর ডিপ্রেশন বলেও কোনো শব্দ নেই, কারণ হচ্ছে এই ছয় মাস আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। বারবার বলছি, প্রথম ছয় মাস আপনাদেরকে প্রচুর ধৈর্য ধরে ক্লাস করতে হবে, মানে ক্লাস দু মাস করবেন, বাকি টাইমটুকু আপনাদের প্রচুর ধৈর্য থাকতে হবে। কারণ হচ্ছে একটা সেকেন্ড ভাইয়া, কি যেন বলছিলাম, আচ্ছা, আপনাদের ধৈর্য দু মাস পরে থেকে আপনাদের হচ্ছে ধৈর্য ধরতে হবে যে কেন কিভাবে ক্লাস করছেন, বা দু মাস পরে হচ্ছে যে এমন আসবে যে বায়ার রিকোয়েস্ট আসবে, অফার পাঠাচ্ছেন, আপু প্রচুর অফার পাঠিয়েছি, আপু 550 অফার পাঠিয়েছি, কিন্তু একটা বায়ারও রিপ্লাই করেনি। এখানে এখন ব্যাপার হচ্ছে অফার কেন পাঠাবেন। অনলাইন মার্কেট প্লেসে যখন অফার পাঠান, তার মানে হচ্ছে আপনি ট্রাই করছেন, সেটা ওই সার্ভেতে দেখা যায়। ওই সার্ভেয়ারে যখন দেখবে যে এই ফ্রিল্যান্সারটা ট্রাই করছে, তখন সে অটোমেটিক্যালি, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় দুটা শব্দ বলি, একটা হচ্ছে পেইড প্রমোশন, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন, তারা আপনার অর্গানিক্যালি আপনার গিগকে প্রমোট করবে, তখন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবং এই ছয় মাস হচ্ছে যে আপু কাজ পাচ্ছি না, আপু আমি ছেড়ে দিব, এইটা করা যাবে না। আর ডিজিটাল মার্কেটিং শিখে সাথে সাথে কেউ বলবেন না যে আপু আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, এখন তো আমি চাচ্ছি যে আমি হচ্ছে আরেকটা কোর্স করব না। তার কারণ হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ প্রচুর প্র্যাকটিস করতে হয়। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হবেন, আপনি যত প্র্যাকটিস কম করবেন আপনি তত বেশি আপনার মধ্যে প্রবলেম থেকে যাবে, আপনি বুঝতে পারবেন না, ক্লিয়ার হবেন না। কারণ এখানে একটা জিনিসের অনেকগুলি অংশ থাকে, অনেক ছোট 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 অনেকগুলি অংশ থাকে। একটা ফেসবুক থেকে আপনি যদি মনে করেন ফেসবুক তো সবাই পারে, না, ফেসবুকে সবাই যা পারে আপনি তার থেকে ভিন্ন পারেন, আপনার কাজের মধ্যে ভিন্নতা আছে, কারণ হচ্ছে আপনি শিখেছেন। আপনাদের নিজেদের মাঝে এই জিনিসটা সবসময় আনতে হবে যে আমি শিখেছি, আমি পারি। আচ্ছা, সাদ আদনান, সাদ আদনান, আপনি আপনার পরিচয়টা আমাকে একটু দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি ক্যামেরা অন করে আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম আপু, আমি আইআইএসসি থেকে বিবিএ করতেছি। আপনি কোথায় থাকেন? আমি হলো হালিশহর, হালিশহর থেকে জি ব্লক, হালিশহর জি ব্লক থেকে। আপনি শুধু মানে পড়াশোনাই করছেন, পাশাপাশি কোনো জব বা এখানে যেমন হাসনাত ভাইয়া টিউশনই করে, আহাদ ভাইয়া হচ্ছে আপনার একটা পার্ট টাইম জব করেন, সুভাশিস না সরি দিল মোহাম্মদও জব করেন, কারণ আমরা যে বায়োফ্লক এর প্রজেক্টটা করতে চাচ্ছি, আমরা ওটা নিয়ে একটু ওয়েবসাইট বানানোর চেষ্টা করতেছি। মানে শিখছিলাম যেটা হলো ইউটিউব থেকে, নানা জায়গা থেকে, কিন্তু এরকম কোন একটা মানে কোর্স করে এরকম ভাবে ক্লাস করে শেখা হয় না আরকি। আপনার পুরোটাই ওয়েবসাইট এর কাজ। আর ডিজিটাল মার্কেটিং এ এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বলতে পারেন এটাকে কি বলবো আমরা, জন্মদাতা। কারণ যে কোনো কিছু
গুগলে আমরা যখন সার্চ করি প্রথমে যেই জিনিসটা আসে সেইটাই হচ্ছে এসইও করা, যার মানে এসইওটা হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ইলাব্রেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ এর মাধ্যমে, যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, শুধু গুগল সার্চ হয় না, প্রত্যেকটা কিছু কিছু কান্ট্রিতে আলাদা আলাদা সার্চ ইঞ্জিন আছে, যেমন বাইডু আছে, বিং আছে, ইয়াহু আছে, ইয়েন্ডেক্স আছে, ইয়েন্ডেক্স একটা হচ্ছে চায়নাতে, একটা ইয়েন্ডেক্স রাশিয়াতে। তো ওদের আলাদা একটা পরিমাণে ওদেরকে সার্চ করা হয়, গুগল হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে বিং হয় ইউএসএ তে, বাইডু হয় চায়নাতে, ইয়েন্ডেক্স আরইউ হয় রাশিয়াতে, ইয়েন্ডেক্স হয় চায়নাতে। এই সার্চ ইঞ্জিন গুলিতে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা আপনার কি বলবো যে মানুষের নাম দিলে সার্চ করে পাওয়া, এই জিনিসগুলি যে ফার্স্টে আনা, যে সার্চ করা মাত্রই প্রথমে আসে, সেই প্রথমে আনার যে কাজটুকু করতে হয় সেটাই হচ্ছে এসইওর কাজ। এসইও ছাড়া আপনার কখনোই কোনো ফেসবুক পেজের রিচ খুব বাড়ানো সম্ভব না, এসইও ছাড়া কখনো কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কে আনা সম্ভব না, উইদাউট এসইও কখনো কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্ভব না, উইদাউট এসইও কখনো একটা ফেসবুকের পোস্ট, এই যে আপনারা পোস্ট করেন নিজেদের আপনারা জেনে বুঝে মানে জেনে করেন বা বুঝে করেন, আপনারা হচ্ছেন দেখা যায় যে পোস্ট করছেন আপনারা একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন, এই যে হ্যাশট্যাগটা ইউজ করেন, এই হ্যাশট্যাগটা কেন ইউজ করা হয় সেটা জানেন? হ্যাশট্যাগটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে যে এমন একটা শব্দ যেই শব্দটা দিয়ে আমরা সার্চ করলে সেখানে আমার এটাকে শো করবে, এই যে এই কিওয়ার্ড দিয়ে আমার ওখানে শো করবে, এই জিনিসটাই হচ্ছে এসইও। এসইও অবশ্য অনেক ভাস্ট একটা এরিয়া, এসইও আপনি একদিনে শিখে শেষ করতে পারবেন না, এসইও প্রপার এসইও আপনাদের শিখতে হলে মিনিমাম 6 মান্থ টাইম দিতে হবে, মিনিমাম 6 মান্থ। আমরা এখানে এসইও অন পেজ এসইও কি সেটা দেখাবো, অফ পেজ এসইও কি সেটা দেখাবো, আমরা লোকাল এসইও কি সেটা দেখাবো, টেকনিক্যাল এসইও কি সেটা দেখাবো। আমাদের এখান থেকে যেটা শিখবেন, আমি শিখাবো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, সিপিএ, অ্যাফিলিয়েট, এটার একটা বা দুটা ক্লাস দিব আমি আপনাদের, যেটা থেকে হচ্ছে বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন। এখন বলতে পারেন আপু কেন, কারণ হচ্ছে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আরো ফার্স্ট, আপনার ফুল অ্যাডভান্স এসইও জানা লাগবে, ফুল ডিজিটাল মার্কেটিং জানার পরে আপনি হচ্ছেন সিপিএ মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা এইরকম যে আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম, নে বাবা তুই কিছু একটা করে খা, কিছু পারবি না তাও কিছু একটা কর, সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কে ওয়ান কাইন্ড অফ দালালি বলি। এখন বলতে পারেন আপু এটাকে দালালি কেন বলেন, কারণ হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেটা হয় যে এটা আপনি ধরেন অ্যামাজনে একটা জিনিস, একটা প্রোডাক্ট সেল হয়, অ্যামাজনের ওই প্রোডাক্টটাকে আপনি আপনার অ্যাফিলিয়েট সাইডে এনে যখন দিবেন, আপনার ওই লিঙ্কের থ্রুতে যখন তারা অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনবে, তখন হচ্ছে আপনার তারা ইয়ে করবে কি বলে, আপনি একটা পার্সেন্টেজ পাবেন, এইটাই হচ্ছে একটা অ্যাফিলিয়েট। জি আবু মুসা ভাইয়া বলেন, আবু মুসা আপনি হ্যান্ড রাইজ করেছেন, ভাইয়া বলেন। আর মানে এইটার আরেকটা ব্যাপার হচ্ছে কি, একটা ফেসবুকের মধ্যে আপনি বলতে পারেন আপু ফেসবুকের কাজ তো খুব ইজি, আমরা সবাই তো পেজ ক্রিয়েট করতে পারি, এটার মধ্যে আলাদা কি, মানে এটার মধ্যে নতুনত্ব কি আছে বা এটার মধ্যে ডিফারেন্ট শেখার কি আছে? ফেসবুকেও অনেক পেজ আছে, কিন্তু ওই পেজগুলি প্রপার ওয়েতে করা না, প্রত্যেকটা পেজের ট্যাব টেমপ্লেট প্রপার ওয়েতে করা না, যার জন্য সেটাকে ফেসবুক আপনার হচ্ছে প্রমোট করে না। ফেসবুক এখন বলতে পারেন আপু অর্গানিক প্রমোশনটা কি, অর্গানিক প্রমোশন হচ্ছে আমরা কাউকে কোনো পেমেন্ট ছাড়া, এই যে আমরা না বুঝেই যে কারো কোনো কিছু একটা ভালো লাগলে আমাদের প্রোফাইলে শেয়ার করে দেই না, আমরা তো শেয়ার করে দিই তাই না, ফেসবুকে কোনো কিছু একটা দেখলাম আমার ভালো লাগলো, একটা মিম দেখলাম ভালো লাগলো, একটা শর্ট ভিডিও দেখলাম ভালো লাগলো, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি, এই যে একজনের প্রোফাইল থেকে আরেকজনের প্রোফাইলে শেয়ার হয়ে যাওয়া, সেটার জন্য সে কি আপনাকে পে করছে, করছে না, আপনি তাকে পে করছেন, করছেন না,
এইটাই যে পেমেন্ট ছাড়া উইদাউট পেমেন্টে যেটা প্রমোশন হয় সেই প্রমোশনটা হচ্ছে অর্গানিক প্রমোশন। আর পেইড প্রমোশন যেটা বলি, পেইড প্রমোশনটা আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের অ্যাড ম্যানেজার আছে, আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজার আছে, ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার এখন নেই কারণ ইনস্টাগ্রামকে ফেসবুক কিনে নিয়েছে, দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকেই ইনস্টাগ্রামে অ্যাড দেয় এখন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ওনার একজন, এই জন্য ফেসবুকের অ্যাড ম্যানেজার দিয়ে ইনস্টাগ্রামে অ্যাড রান করানো হয়, অ্যাড ক্যাম্পেইন করানো হয়, টুইটারের আলাদা অ্যাড ম্যানেজার আছে, লিঙ্কডইনের আলাদা অ্যাড ম্যানেজার আছে, আর ইউটিউবে যেই অ্যাডটা দেওয়া হয় সেটা হচ্ছে গুগল অ্যাড থেকে দেওয়া হয়, গুগলের অ্যাডসেন্স থেকে তারপরে দেওয়া হয়। ইউটিউবে আপনার গুগল থেকে অ্যাড দিতে গেলে কিছু জিনিস ক্রাইটেরিয়া ফুলফিল রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টগুলি হচ্ছে অবশ্যই আপনাকে আপনার চ্যানেল মনিটাইজ থাকতে হবে, আপনার ভিডিও ভিউজ ভালো থাকতে হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে, তারপরে তারা আপনার উপরে অ্যাড দেবে। এবং সেই অ্যাড যে তারা আপনার ভিডিওর উপরে অ্যাড দিবে সেটার একটা পার্সেন্টেজ যে অ্যাডটা দিচ্ছে তারা তো গুগলকে পে করছে, গুগল তাদের ওই পেমেন্টের একটা পার্সেন্টেজ আপনাকে দিবে, এর মাধ্যমে হচ্ছে আপনারা ইউটিউবের আর্নিংটা সম্ভব। আর এসইওর জিনিসটা যেটা আপনি অন পেজ এসইও করে দেবেন সেটার জন্য আর্ন পাবেন, অফ পেজ এসইও বেসিক্যালি হচ্ছে শেয়ার করা, ওয়েবসাইটের লিঙ্কটাকে নানান ওয়েবসাইটে গিয়ে কমেন্টিং এর মাধ্যমে, ব্লগে তারপর হচ্ছে গেস্ট পোস্টিং এর মাধ্যমে, তারপর হচ্ছে কিছু ব্লগে পোস্ট করার মাধ্যমে আপনারা হচ্ছে শেয়ার করবেন, সেটাকে আমরা অফ পেজ এসইও বলি। লোকাল এসইও হচ্ছে আমরা কখনো কোনো কিছু গুগলে যখন সার্চ করি, গুগলে আমরা দেখা যায় যে একটা লিখে সার্চ করি যে বেস্ট রেস্টুরেন্ট ইন ডিসি, আপনাদের চিটংয়ের ডিসি মোড়ে দিয়ে দিলে দেখবেন অনেকগুলি চলে আসে, এর মধ্যে বারকোড চলে আসতেছে, এর মধ্যে আপনার ক্যাফে মিলানো আছে, ক্যাফে রিও আছে, তারপরে আরেকটা কি যেন ওইখানে সাদিয়াস কিচেন কি কি যেন আছে আপনাদের এখানে, তো ওইগুলি চলে আসে, ওইগুলি যখন চলে আসে দেখবেন যে গুগলের সার্চ ইঞ্জিনের রাইট সাইডে তারা একটা ছবি নিয়ে দেয়, তাদের লোকেশন, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের টাইম টেবিল, তাদের ছবি, তাদের মেনু, এই জিনিসগুলি যে চলে আসে এই জিনিসগুলি কিন্তু সবার আসবে না, যারা শুধুমাত্র তাদের লোকাল এসইও করবে তাদেরই আসবে। আপনি আপনার লোকাল এসইও না করলে আপনাকে পাওয়া যাবে না, আপনি আপনার একটা ছবি গুগলে পাবেন না, কিন্তু গুগল থেকে আমরা যখন ছবিগুলি বের করি দেখবেন প্রত্যেকটা ছবির নিচে একটা নাম লেখা থাকে, এই নামগুলি হচ্ছে এই ছবিগুলিকে এসইও করতে হয় গুগলে যখনই, মানে যে কোনো অনলাইনের থ্রুতে আমরা যদি ইন্টারনেটের দুনিয়ায় আমরা যে কোনো ছবি যখন আপলোড করব তখন যদি ছবিকে আমরা অফলাইন এসইও করে দেই তার মানে ওই ছবির ওনার আমি, ওই ছবিটা যে কেউ যতবার ডাউনলোড করবে সেখানে প্রতিবার আপনার নামটা থাকবে, এর মাধ্যমে আপনার নাম দিয়ে দেখবেন কিছু কিছু মানুষের নাম দিয়ে খুঁজলে গুগলে তাকে শো করে, আপনার নাম দিয়ে খুঁজলে গুগল শো করবে না, কেন? কারণ আপনার কোনো ছবিতে আপনি এসইও করেন, এই জন্য গুগল সার্চ ইঞ্জিনে আপনি নেই, গুগলের যে সার্চ কনসোল ওই কনসোলে আপনাকে পাওয়া যাবে না কারণ আপনার এসইও করেনি, আপনি সার্চ কনসোলে এন্ট্রি করেননি, এই জন্য পাওয়া যায় না। এই যে জিনিস ডিজিটাল মার্কেটিং এর আসলে মার্কেটিং এর রিলেটেড যেটা আমরা ডিজিটাল ওয়েতে করব, ডিজিটাল ওয়েতে করব মিন্স হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হচ্ছে ইন্টারনেটের থ্রুতে, থ্রু ফেসবুক হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া আমরা যেই প্রমোশনটা করি সেটাই ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে প্রতিনিয়ত প্রচুর পড়াশোনা করতে হয় কারণ হচ্ছে ছোট 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 অনেক কিছু আমাদের জানতে হয়, ইনফরমেশন জানতে হয়, যদি ওই ইনফরমেশনগুলি আমরা না জানি, আপনারা দেখবেন মাঝে মাঝে আপনারা দেখেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, কমেন্ট করতে পারছেন না, লাইক করতে পারছেন না, শেয়ার করতে পারছেন না, বিকজ অফ হচ্ছে এই যে ছোট ছোট রুলসগুলি আপনারা যখন ভায়োলেট করেন তখন ফেসবুক আপনাদেরকে টেম্পোরারি ব্লক করে দেয়। এই যে ছোট ছোট রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলি আপনাদের জানতে হবে, আপনাদের মুখস্থ করতে হবে, এইটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রচুর আপডেট হয়, প্রচুর পরিমাণে আপডেট হয়। এবং ফেসবুকে আমরা যখন ছবি দেই, আমরা দেখছি একটা ছবি আমরা দিচ্ছি, ছবিটা অটোমেটিকলি আপলোড নিতে গিয়ে ক্রপ করে দিচ্ছে, ক্রপ করে কেটে অনেক সময় আমার হাফ মাথা চলে যায়, হাফ কাঁধ চলে যায়, কান চলে যায়, এরকম হয় না, তার কারণ হচ্ছে ওইটা একটা ডাইমেনশনে ছবিটা দেয়া হয়, ওই ডাইমেনশনের বাইরে আমরা যখন ছবিগুলি আপলোড করি তখনই এই জিনিসটা করে, তারা অটোমেটিকলি তাদের রোবোটিক ইন্টেলিজেন্স থাকে সেখান থেকে তারা ওই ছবিটাকে ক্রপ করে তাদের ডাইমেনশনে নিয়ে নেয়। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের ছবির ডাইমেনশন আমাদের মুখস্থ করতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি পার আওয়ারে কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, কয়টা লাইক করতে পারবো, কয়টা শেয়ার করতে পারবো,
কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো, কয়টা জায়গায় কমেন্ট করতে পারবো, এই সমস্ত জিনিস আমাদের মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস আমি আপনাদের মুখে বলে দিব, যেটা আপনাদের নোট করে নিতে হবে। এখন বলতে পারেন আপনি মুখে কেন বলবেন, তার কারণ হচ্ছে আমি যখন আপনাদের শীট দিয়ে দিব তখন আপনারা সেটা নিয়ে আমার মতো রেখে দিবেন। আমি ওই ফাঁকিটা দিয়েছি, ভাই আমাকে শীট দিয়েছে, আমি এনে রেখে দিয়েছি, আমার আর পড়া হয়নি। কিন্তু আমি যখন মুখে বলবো, আমি খুব স্পিডে কথা বলি, তো কারো যদি কথা আমার কথা বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বলবেন, আমি একটু স্লো হব। তো আমি যখন খুব স্পিডে বলে যাব তখন আপনারা লিখতে গিয়ে বলবেন আপু বুঝিনি, একজনের জায়গায় তিনজন যখন কোশ্চেন করবেন তিনবার ওই জিনিসটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমি শীটটা দিয়ে দিলে বিলিভ করেন কেউ ঘরে বাসায় একটা বার চেকও করবেন না। এই জন্য ম্যাক্সিমাম সময় আমি আপনাদের হচ্ছে দিয়ে দিব, এবং আপনাদের হচ্ছে প্রত্যেকটার জায়গায় প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেকের ফেসবুকের অ্যাড ম্যানেজার হচ্ছে ডিসেবল হয়ে যায়, অনেকের ইউটিউবের অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়, অনেকের হচ্ছে আপনার টুইটারের অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়। ডিসেবল কেন হয়, কেন দিবে না, কেন আইডি ব্লক হয়ে যাবে, কেন আইডি আপনাদের বিলিভ করবেন, এরকমও আছে যে কাজ আপনাদের ফ্রিল্যান্সিং এ যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, বায়ারের টাইম নেই, সে বসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তার প্রোফাইলটাকে বিল্ড করবে, সে তার প্রোফাইল বিল্ড আপের জন্য আপনাকে $50 থেকে $80 পর্যন্ত পে করবে স্টার্টিং এ, $50 থেকে $80, এবং এই কাজটা করতে খুব বেশি সময় লাগে না, খুব ইজি একটা কাজ। তারপরে লিঙ্কডইন হচ্ছে একটা প্রোফাইল রেডি করে দেয়া। আপনি বলতে পারেন আপু এত সহজ কাজ, এত সহজ কাজ ডিজিটাল মার্কেটিং এ, লিঙ্কডইনে আপনাকে একটা প্রোফাইল তার রেডি করে দিবেন, সে প্রোফাইল খোলার সময় নেই তার, তার প্রোফাইল আপনি রেডি করে দিবেন, তার প্রোফাইল রেডি করে দেওয়ার জন্য আপনাকে $40 পর্যন্ত পে করবে প্রথম অবস্থায়। নট আপনি লেভেল 1 লেভেল 2 সেলার, লেভেল 1 লেভেল 2 সেলার হলে এটার প্রাইসিং আরো বেড়ে যায়। আপনারা স্টার্টিং যে কাজটা $40 দিয়ে করবেন, $40 থেকে $50, সেটা একটা লেভেল 2 সেলার মিনিমাম $200 করে। এখন বলতে পারেন আপু আমাদের সাথে প্রাইসের এটা কেন, কারণ আপনারা নতুন, নতুনদের আপনারা যারা পাবেন আপনারা রিয়েল বায়ার খুব কম পাবেন, আপনারা ম্যাক্সিমাম পাবেন সেলার। মানে ফাইবারে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি বায়ার, আমি সেলার, আমি বায়ার হতে পারি। যারা লেভেল 2 সেলার তারা করে কি যে কাজগুলি নেয় বায়ারের কাছ থেকে, কাজগুলি নিবে $200 নিয়ে আপনাদের কাছে আসবে $40 করানোর জন্য। আপনারা তাদের কাজ $40 করে দিবেন, করে দিয়ে আপনারা যখন আবার লেভেল 2 হয়ে যাবেন তখন আপনারা আবার নতুনদেরকে এই জিনিসটাই করবেন। এটা একটা সার্কেল, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা সার্কেল থাকে, এখানেও কিছুটা এরকম সার্কেল আছে, ওইভাবেই কাজটা করতে হয়। তো একটা ইনস্টাগ্রাম আপনাকে হয়তো দিবে যে তুমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলোয়ার বাড়িয়ে দাও, ফলোয়ার বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে তারা পে করবে $50 থেকে $100 পর্যন্ত পে করে। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, অপটিমাইজ আপনারা আমার মুখে অনেক শুনবেন, অপটিমাইজ জিনিস হচ্ছে প্রপার একটা সেটিং করে দেয়া। প্রত্যেকটা জিনিসের তো একটা সেট থাকে, আপনারা যখন একটা ল্যাপটপ ইউজ করেন বা একটা ডেস্কটপ ইউজ করেন তখন উইন্ডোজ সেট আপ দেন, উইন্ডোজ সেট আপ ছাড়া তো আমরা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করতে পারি না, তাই না? এই যে উইন্ডোজটা সেট আপ দেয়, এইরকম প্রত্যেকটা প্রোফাইলেরও একটা সেট আপ থাকে, ওই সেট আপটাকে আমরা অপটিমাইজেশন করি, গুছিয়ে দেয়া। অপটিমাইজেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ গুছিয়ে দেয়া, আমরা আমাদের রুম গুছাই, আমাদের ঘর গুছাই, আমরা তার প্রোফাইলটাকে গুছিয়ে দিই, ক্রিয়েট করে দিব এবং অপটিমাইজ করে দিব। একটা ইউটিউব চ্যানেল সেটা আপনার $30 পর্যন্ত পে করে, একটা ইউটিউব চ্যানেলের অর্গানিক প্রমোশনের জন্য আপনার $50 পে করে, বা অর্গানিক প্রমোশন হচ্ছে মান্থলি করায় সেটার জন্য $50 পে করে। একটা কিওয়ার্ড রিসার্চে যদি আপনি 4টা কিওয়ার্ড বের করে দেন, 4 থেকে 5টা কিওয়ার্ড বের করে দিলে মিনিমাম $30 পাওয়া যায়, 5টা শব্দ বের করে দিবেন, এই শব্দের জন্য আপনাকে $30 দিবে। $30 মিন্স হচ্ছে আমরা তো ডলারের কারেন্সি জানি বা আমাদের BDT-তে হচ্ছে 80 টাকা, কিন্তু আমাদের ফ্রিল্যান্সারদের সেটা হচ্ছে 86 to 90 টাকা আসে, আমাদের ফ্রিল্যান্সারদের ডলারের প্রাইস বেশি। এবং যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলি আপনারা ইউজ করবেন, সেই মার্কেট প্লেসটা যে আপনি ইউজ করছেন আপনার আর্নিংয়ের জন্য, এই জন্য তারা আপনার আর্নিং থেকে তাদের 20% সার্ভিস চার্জ কেটে রাখবে। আপনি ইউজ করছেন বলে তারা আপনার থেকে একটা পার্সেন্টেজ কেটে রাখবে, সেটা হচ্ছে 20%। আর বায়ার এই প্ল্যাটফর্মটা ইউজ করছে বলে বায়ারের কাছ থেকেও তারা 20% কেটে রাখে। আজকে আমি আপনাদের খুব বেশি কোনো
যে আপু ডিজিটাল মার্কেটিং আজকে ক্লাস করতে আসলাম, আপনি তো তেমন কিছু বললেন না, শুধু গল্পই করে গেলেন। আমি গল্পর আকারে আপনাদের ছোট ছোট ইনফরমেশন গুলি দিয়ে দেওয়ার ট্রাই করছি, যে ইনফরমেশন গুলি আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনারা কি আমার কথাটা সবাই বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। আমি কি খুব ফাস্ট ফাস্ট কথা বলি, কোনো প্রবলেম হয়? ঠিক আছে, ক্লিয়ার। আর যদি কথা বুঝতে প্রবলেম হয় বা আপু আপনার কথা একটু ফাস্ট ফাস্ট ফ্লো করে, কারণ আমার কথা অনেকেই দেখা গেছে যে বুঝতে পারে না, তারা বলে আপু আপনি অনেক ফাস্ট ফাস্ট কথা বলেন, আপনাদের আসলে একটু বুঝতে প্রবলেম হয়ে যায়, একটু স্লো বললে মেবি ভালো হয়। আপনাদের মাঝে বড়টা চলে আসবে, আপনারা আমার সাথে ওই বন্ডিংটা তৈরি করতে পারবেন না, যে বন্ডিংটা তৈরি করলে আপনাদের জন্য লাভ হবে। আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন, আমার কাছে কোশ্চেন করতে আপনাদের কোনো হেজিটেশন আসবে না। ওই বন্ডিংটা তৈরি আমি করতে চাই বলি আমি আসলে আমার একদম লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে যাই। আচ্ছা আব্দুল্লাহ আল ফাহিম, জি ভাইয়া আমি আপনাকে তখন ডেকেছিলাম, আমি আপনি মেবি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আপনার পরিচয়টা দিবেন, কোথায় আছেন, কি করছেন, ডিজিটাল মার্কেটিং কেন? চলতেছে, মনে হলো যে আমার যদি নিজের একটা ওয়েবসাইট থাকে সেটাকে যদি আমি এক্সপ্লোর করতে চাই সব জায়গায়, বা নিজের জায়গাটা আরো এক্সপ্লেন করার জন্য, নিজের জানার জায়গাটা আরো এক্সপ্লোর করার জন্য মূলত শিক্ষা। তো জানার জায়গাটা তো ভাইয়া, যেমন একটা ওয়েবসাইট, সেখানে অনেক কিছু জানার থাকে, করার থাকে, তো সেটা সেটা না কেন, মানে আমার বেসিক কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কেন, কারণ আপনারা যেই সেক্টরটাতে পড়াশোনা করেছেন ওইটার সাথে মার্কেটিংটা একদমই অন্য জায়গা, তো মার্কেটিং এ কেন? আমার তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এখনো অন রানিং, মানে এটা এখনো শেষ হয়নি, তো আপনি যে একসাথে করছেন, আমি কিন্তু দেখা গেছে ওই যে বললাম ভাইয়া ফার্স্টের দিকেই বলেছি যে আপনারা লাকিলি এবার আপনারা সবাই আমার অনেক ছোট, আমি 2005 হচ্ছে SSC দিয়েছি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে 2015, মানে 2015 আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি খুব কি বলবো আপনাদের মতো খুব বুদ্ধিমান বা ট্যালেন্টেড না, আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আমি খুব নর্মাল পড়াশোনা আমার, আর আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যদি কেউ বিলিভ করেন, আমি ফ্রিল্যান্সিং শেখা, ডিজিটাল মার্কেটিং শেখা খুব বেশি দিন না, এক বছর। আজকে আমি যেই জায়গাটায় এটা শুধু এক বছরের তৈরি, এবং আমার পড়াশোনার সাথে আমার এইটা একদমই ডিফারেন্ট, আমি আলাদা আলাদা সেক্টরের কাজ, মানে আমার সেক্টরগুলি আলাদা আলাদা আর এইটা একদমই আলাদা। তো আমি জানি আমি এটা তো কেন এসেছি, আপনি কেন এসেছেন, এই কেনর আনসারটা কেউ আমাকে প্রপার ওয়েতে দিতে পারেননি, সবাই হচ্ছেন কনফিউজ আছেন। না আমি কনফিউজ না, আসলে আমি যে জবটা করি এটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার অনেকটা প্ল্যান আছে, কারণ আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইজিলি মানে ওই জায়গাটা আরো ডেডিকেটেডলি যেতে চাইছি। আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, তো সেখানে আপনি আবার ডিজিটাল মার্কেটিংটা কেন শিখছেন? আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার একটা প্ল্যাটফর্ম, যে আমার জবের জায়গাটা, এই জায়গাটা এমন কিছু একটা দিয়ে আমি রিপ্লেস করতে চাচ্ছি, মানে আমি জবটা করব না, জবের জায়গাটা রিপ্লেস করে ওই টাইমটা আমি
আইসিটি সেক্টরে অন্য একটা জায়গায় কাজে লাগাবো, সাথে এতে আমার পড়াশোনার টাইমটা আরো লংলি পাওয়া যাবে, আমার এমনটাই মনে হলো। কারণ জবটা আসলে এটা 8 ঘন্টা ডিউটি হলেও আসা যাওয়া সব মিলে দেখা যায় 11 ঘন্টা 12 ঘন্টা চলে যায়। তো সেই জায়গা থেকে মনে হলো যদি আমরা আইসিটি বেস কিছু করি বা ফিন্যান্সিং বেস কিছু করি, এটা টাইমটা ইজিলি ইয়ে করা যাবে, ইজিলি বের করা যাবে। এই জন্যই মূলত এদিকটা আসলে। কিন্তু আমার আরো অনেক জি আপনার আরো জানার আছে যে এটা একটা বেসিক একটা থিং। তো আমরা তো এখানে শেখাবো বেসিকটাই, আমরাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একদম বেসিক লেভেলটা শেখাবো। আচ্ছা, এরপর আমার সাথে নতুন অ্যাড হয়েছেন হচ্ছে আবু মুসা। আবু মুসা, আমি ওনাকে এর আগেও ডেকেছি, উনি রেসপন্স করেননি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আফা, আমি মোহাম্মদ আবু মুসা ফিনিশনারাজি। আমি হচ্ছি আপনার হাফিজি কমপ্লিট করে এখন অনার্স থার্ড ইয়ার রানিং। ওকে, কোন সাবজেক্ট? ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। ওকে, ডিজিটাল মার্কেটিং কেন? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপু আসলে মানে ইন্টারনেটে কাজ করে কিছু একটা করা আর কি। ইন্টারনেটে তো গ্রাফিক্স এর থ্রুতেও কাজ করা যায়, ইন্টারনেটে ওয়েবের থ্রুতেও কাজ করা যায়, ইন্টারনেটে আদার কাজও কিছু আছে। তো ডিজিটাল মার্কেটিংটা কেন, মানে মার্কেটিং সেক্টরটা যদি প্রথম অবস্থা আমি যেটা জানি আর কি, আমি যেটা শুনছি, একটু কষ্ট করে যদি মার্কেটটা ধরতে পারি ফিউচারটা মানে সুন্দর হয় ওইটা আর কি। মার্কেটিং এর ফিউচার সুন্দর হয়। আচ্ছা, এখানে কার মনে হয় যে আমি কথা বলতে পারি না, আমার কথা বলতে প্রবলেম হয়, আপু আমি আমার মধ্যে জড়তা আছে, আমার আমি একটু কম বুঝি, এই জিনিসটা কার কার মনে হয়, নাকি সবার এরকম মনে হয়? আপু আসলে আমরা নতুন হিসেবে আমাদের আমার মনে হয় আর কার কেমন এটা তো জানি না। আচ্ছা, আপনারা নতুন, আপনাদের সাথে তো আজকে আমিও নতুন, আপনি তো আরো 1 বছর আগের থেকে এটা এদিকে আছেন তাই না? আমি 1 বছর হচ্ছে আমার স্টার্টিং থেকে, নট আমি অ্যাজ এ মেন্টর এখানে আছি। আমার লাইফে আমি সবসময় চিন্তা করতাম আমি কখনো টিচিং করতে পারবো। হ্যালো আপু। কি ভাইয়া? ভাই আপু আমার জড়তা আছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার টিচিং প্রফেশনটা কখনোই ভালো লাগেনি, আমি টিচিং প্রফেশনে আসবো না চিন্তা করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি টিচিং প্রফেশনে আছি এবং আল্লাহর রহমতে আমি হ্যাপি এই প্রফেশনে থেকে, এখন আমি হ্যাপি। সো আমি বললাম যে আমার ফ্রিল্যান্সিং স্টার্টিং থেকে আজকের এই জায়গাটা আসতে আমার 1 বছর লেগেছে। আমি যেদিন ফার্স্ট ডিজিটাল মার্কেটিং শিক্ষা স্টার্ট করি সেখান থেকে আজকে অবধি 1 বছর। আমার প্রবলেমটা একটা অদ্ভুত ধরনের, সেটা হচ্ছে কি আমি শুরুটাই করতে ভয় পাই বা শুরুটাই জড়তা হয়, শুরু করার পরে মানে আর পিছনে তাকাইতে হয় না, শুরুটা করতে অনেক টাইম লাগে যায়। মানে কথা হচ্ছে কি ভাইয়া, টাইম তো লাগা যাবে না, কারণ আমাদের কাছে টাইম নেই। টাইম লাগা যাবে না আমাদের কাছে টাইম নেই, কারণ হচ্ছে আপনারা অনেক লেটে শুরু করেছেন, এবং আপনারা হচ্ছেন এইরকম একটা সময় শুরু করেছেন যেই সময়ে এই সেক্টরটা এখন মানে এত বেশি কাজ, এত পরিমাণে কাজ এই প্যান্ডামিকের কারণে বাইরের কান্ট্রিগুলিতে বিলিভ করবেন না যে কি পরিমাণে তাদের ছাঁটাই হয়েছে, এবং তাদের এক একটা মার্কেটিং এর যারা কাজ করত, যেই এজেন্টরা কাজ করত, তাদের যা ছাঁটাই হয়েছে, তাদের হিউজ অ্যামাউন্ট ডলার পে করতে হতো, যেটা এই প্যান্ডামিকে তারা করতে পারছিল না। কিন্তু একটা ফ্রিল্যান্সার হায়ার করলে তার 110% পেমেন্ট আপনাকে করে না, আপনি যদি বলেন 110% পেমেন্টও করে না। একটা মার্কেটিং এর যদি একটা তারা একজন এমপ্লয় রাখে, তাদের মিনিমাম দেখা যায় পার মান্থ হচ্ছে 800 থেকে $1,000 পে করতে হয় পার মান্থ, সেখানে তারা 6 মাসের কাজ আপনাকে দিয়ে $500 করায় নেবে, তাহলে দেখেন তাদেরও লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে। এখন এত পরিমাণে কাজ আছে, কিন্তু
সমস্যা হচ্ছে আমাদের বাঙালিদের মাঝে, আচ্ছা ফ্রিল্যান্সার সারাদিন বসে বসে ল্যাপটপ টিপে কি করে, আসলে কি করব, এই কি করব জিনিসটা আনা যাবে না। আমরা করব, ওই যে বললাম ডিপ্রেশন আনা যাবে না, ডিপ্রেশন বলতে কোনো শব্দ নেই, বিলিভ করবে না আমার কোনো ডিপ্রেশন নেই, কারণ ডিপ্রেশনে যাওয়ার জন্য আমি সময় পাই না। ডিপ্রেশন হচ্ছে বিলাসিতা, এই যে আমার মন খারাপ, আমার মন ভালো না, আমার মুড অফ, এইগুলি হচ্ছে বিলাসিতা। আমার কাছে বিলাসিতা করার সময় নেই। আপনি বলতে পারেন যে আপু আপনি মেয়ে মানুষ হয়ে এইভাবে কেন, কারণ হচ্ছে আমি নিজেকে কখনো মেয়ে চিন্তা করি না, আমার ফ্যামিলি আমাকে কখনো বলেনি তুমি মেয়ে মানুষ, আমার ফ্যামিলি কখনো কোনো কাজে আমাকে না করেনি, সেই জন্য আমি সবসময় চাই যে আমার ভাই আমাকে অ্যাজ এ ভাই ট্রিট করে। আমার বড় একটাই ভাই, ভাইয়া আমাকে সবসময় বলে তুমি কেন পারবা না, আর সবাই পারলে, আল্লাহ তো আমাদের সবাইকে ব্রেন একই দিয়েছে, কাউকে এক ছটাক কম কাউকে এক ছটাক বেশি দেয়নি, সে কাজে লাগাতে পারলে আমি পারবো না কেন, সে 10 বারে পারে আমার হয়তো 50 বার লাগবে, কিন্তু আমি 50 বারে পারবো। এই যে 50 বার ট্রাই করব, এই 50 বার ট্রাই করার কনফিডেন্ট আমার মধ্যে থাকতে হবে। ওই কনফিডেন্ট যাদের মধ্যে নাই তাদের মাঝে ওই ডিপ্রেশন চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে, জড়তা চলে আসে, আপু আমি খুব ইন্ট্রোভার্ট, আপু আমি কথা বলতে পারি না, আপু আমি কথা বুঝি না, আপু আমার ডিপ্রেশন আছে, আপু আজকে মন ভালো না, কারণ আমার কাছে মন খারাপ করার কোনো সময় পাই না। এটা বিলিভ করেন, আমার কাছে মনে হয় আমার 24 ঘন্টা আমার জন্য কম, দিনের 24 ঘন্টা আমার জন্য কম, আমার জন্য 24 ঘন্টা সময় হয় না, একদিন আমার 24 ঘন্টায় হয় না, আমাকে দৌড়াতে হয়। আপনারা বিলিভ করবেন কিনা জানি না, আমি আমার স্টার্টিং এর পরে আমি এমনও দেখা গেছে যে আমি 3টা পর্যন্ত ঘুমাতাম, দুপুরে 3টা পর্যন্ত ঘুমাতাম, এখন আমি ঘুমাই হচ্ছে সকালে 6টায়। আপনি বলতে পারেন আপনি উঠেন কটায়, আমি সকালে 6টায় ঘুমাই, 6টা সাড়ে 6টা 7টায় ঘুমিয়ে আমি সকালে 9টায় উঠি। আমি 24 ঘন্টায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে বেশি আমি ঘুমাই না, লাস্ট 1 বছর আমি বলতে পারবো না 2.5 থেকে 3 ঘন্টার উপরে আমি ঘুমিয়েছি। সবাই মাঝে যে চিন্তাটা আসে যে একটা মেয়েরা হচ্ছে একটু উইক থাকে, আমি একটা মেয়ে হয়ে পারলে আপনারা কেন পারবেন, কেন পারবেন না, এটা আমি সবার জন্য বলছি এখানে যারা আছেন, কারণ লাকিলি আমার ব্যাচে এইবার হচ্ছে সব ভাইয়া, শুধু একটা আপু ছাড়া, আমার ব্যাচে সবসময় আপু ভাইয়াদের একটা মিক্স থাকে, কিন্তু এইবার হচ্ছে সব ভাইয়ারা আপু নেই। আর আরো মজার ব্যাপার হচ্ছে এইবার আমার ব্যাচে সবাই ছোট, আমার প্রথম ব্যাচ এবং আপনারা হচ্ছেন ছোট, আমার মিডলে যে ব্যাচটা পড়েছিল সেকেন্ড যে ব্যাচটা ছিল ওইখানে এইরকম একটা ভাইয়া আমার ক্লাস করেছে যার অলরেডি জব সেক্টরে, মার্চেন্ডাইজিং জব সেক্টরে যার 20 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, উনি এখন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। তার কারণ হচ্ছেন উনি যেই পজিশনে ছিলেন ওই পজিশনে এখন আর নিচ্ছে না গার্মেন্টস গুলো, এই প্যান্ডামিকের কারণে তারা এত হাই স্যালারি দিয়ে হাই প্রোফাইলের মানুষ নিচ্ছে না, সো তারও তো ফ্যামিলি আছে, তার 2টা মেয়ে আছে, তাদের একটা কস্টিং আছে, লাইফ মানে লিভিং কস্টিং আছে, তো ভাইয়া ওই জন্য চাচ্ছে এখন ট্রান্সফার হওয়ার জন্য। ওই ভাইয়াকেও আমি বকা দিয়েছি, এখন যারা মনে করবেন আপু বকা দিবে থাকা যাবে না, কিচ্ছু করার নেই। আপু একটা কোশ্চেন ছিল আমার, জি সেটা হচ্ছে এই আমাদের এই ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আমরা করছি সেটার জন্য আনুষঙ্গিক কি কি স্কিল আমাদেরকে ডেভেলপ করতে হবে সেই সম্পর্কে? আনুষঙ্গিক কি কি স্কিল আপনার মধ্যে? ইংলিশ প্রফিসিয়েন্সি, তারপর এই টাইপের, আমি বুঝিনি আরেকবার বলেন। নেই আমাদেরকে কমিউনিকেশন স্কিল ডেভেলপের জন্য যেটা মানে এখানে অন্যতম একটা উপায় বা অন্যতম একটা এলিমেন্ট বলা যায়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ আপনাদের করতে হবে বায়ারকে ডিল করার জন্য, বায়ারকে ডিল করার জন্য, বায়ারের কাছ থেকে কাজগুলি বিট করে আনার জন্য। আর হচ্ছে আপনাকে ইংলিশে মানে আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে, এবং এটা এরকম না যে আচ্ছা আমি ইংলিশে কথা বলতে পারি না আমার মধ্যে জড়তা আছে, কোনো প্রয়োজন নাই। বিলিভ করেন ফরেনাররা যখন কথা বলে ওদের কখনোই গ্রামাটিক্যাল কোনো কিছুই ঠিক থাকে না, কিন্তু আমরা বাঙালিরা গ্রামাটিক্যাল চিন্তা করি, আমরা মানে আপনি বায়ারকে জাস্ট বুঝাতে পারলেই হলো, বুঝাতে পারলেই হবে, আপনার গ্রামাটিক্যাল ঠিক থাকা লাগবে না, কিন্তু বুঝাতে পারলেই হবে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে,
কি কি স্কিল তো বললেন, ফার্স্ট স্কিল হচ্ছে আপনাকে আপনার মধ্যে কনফিডেন্স, উইদাউট কনফিডেন্স আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি কিভাবে বলছেন, কারণ আমি প্রত্যেককে কিছু কোশ্চেন করেছি, কোশ্চেনের আনসারও আমি পেয়েছি, যে আনসার গুলি হচ্ছে আপনারা প্রপার ওয়েতে কেউই খুব কনফিডেন্স না যে আমি এটা করছি, আমি এটা করব, এই জায়গা থেকে কনফিডেন্ট না। আপনাদের নিজেদের কনফিডেন্ট আনতে হবে, নিজেদের মধ্যে যে জড়তা বলে কোনো শব্দ রাখা যাবে না, ভুল হোক কিন্তু ভুল আমি কনফিডেন্টের সাথে বলব। আপনি দেখেন নিউজ যখন পড়ে তারা ভুল পড়ছে, এমন দেখবেন যে নিউজ পড়তে পড়তে অনেক উচ্চারণ তারা ভুল করছে, ভুল করেও তারা খুব হাসি মুখে পরেরটা কনফিডেন্টের সাথে পড়ে যাচ্ছে, যেই জন্য আপনারা ধরতে পারেন না। এখন থেকে খেয়াল করবেন, যারা টিভির সামনে বসেন বা নিউজ দেখেন, কাইন্ডলি একটু খেয়াল করবেন, প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার অনেক শব্দ উচ্চারণ ভুল করে কিন্তু আমরা ধরতে পারি না, কারণ তারা খুব কনফিডেন্টের সাথে বলে যায়। এখন বলতে পারেন আপু আপনি কিভাবে জানেন, কারণ আমি নিউজ প্রেজেন্টিং এর কোর্স করেছি, আমি অ্যাজ এ নিউজ প্রেজেন্টার ছিলাম, আমার মা মিডিয়া পছন্দ করে না, দ্যাটস ওয়াই আমাকে ওই প্রফেশন ছেড়ে দিয়ে আসতে হয়। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই কনফিডেন্টটা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, ভুল পড়ছেন কিন্তু হাসি মুখে কনফিডেন্সের সাথে। এই যে আপু আমি ক্যামেরা অন করতে পারবো না, আপু আমার ক্যামেরার সামনে লজ্জা লাগে, এইটা বলা যাবে না, কারণ বায়ার আপনাদের, যদি আপনারা ফাইবারে কাজ করেন সেক্ষেত্রে বায়ার আপনাদের সাথে। আচ্ছা আপু আমার এর ভিতরে একটা কিছু কথা আছে আপু। জি ভাইয়া। আচ্ছা আমার তো মনে করেন যে আমি অডিওতে মানে ভয়েজে কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমি কি ফিল মনে হয়, এইটাই হচ্ছে এই জন্যই ওই যে প্রথমে আজকে ক্লাসের ফার্স্টে বলেছিলাম না ক্যামেরা অন করে দিতে হবে। আপনারা যখন ক্যামেরা অন করে আমার সাথে কথা বলবেন, এটাতে যখন ইউজ হয়ে যাবেন, এইটা বলার রিজনটাই ছিল এটা, যে আপনাদের ইউজ টু করে ফেলা, যে আমার সামনে ক্যামেরা অন করে কথা বলার ইউজ টু, মানে ইউজ টু হয়ে গেলে তখন এখানে যদি আমরা 20 জন 22 জন 23 জন ক্লাস করি, 23 জনের সামনে যদি আমি কথা বলতে পারি, একটা মানুষের সামনে তো আমি কথা বলতে পারবোই, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আপনারা ফাইবারে অনেক সময় বায়ার আপনাকে হয়তো জুম লিংক দিবে, এখন বায়ারের সামনে যখন কথা বলবেন, বায়ারের সামনে বসা, বসার পশ্চার ঠিক করা, কথা বলা কিভাবে বলতে হবে, আর আপওয়ার্কে যেটা হয়, আপওয়ার্কে হচ্ছে বায়ার কিন্তু আপনার হচ্ছে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ অবশ্যই তারা ভিডিও কলের মাধ্যমে নেয়, তো ওই ভিডিও কলের মাধ্যমে নিলে অবশ্যই আপনাকে ভিডিও কলে যেতে হবে। ওই যে আমি যেতে পারবো না আপু, সরি আপু আজকে সম্ভব না, আপু আরেকদিন আসি, এইগুলি বলা যাবে না। আপনাদেরকে এই 2 মাসে আমার ফুল ট্রেনিং দিতে হবে, যেই ট্রেনিং এর থ্রুতে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্মুথ হয়, আমার মতো রক এন্ড রোল না হয়। আমি তো রোলার কোস্টারে ছিলাম, আপনাদের যাতে রোলার কোস্টারে উঠতে না হয়, কারণ রোলার কোস্টারটা খুব ভালো একটা জার্নি না, বিলিভ করেন রোলার কোস্টার খুব ভালো জার্নি না, আর রোলার কোস্টারে জার্নি করার মতো সময়টা এখন আপনাদের নেই, বুঝতে পেরেছেন? সো যখন যে কোনো একজনের নাম ধরে আমি বলতে পারি, আপনি ক্যামেরা অন করেন, আপনি কথা বলেন, ভাইয়া আমি তো বুঝালাম, আপনি বুঝেছেন, আপনি এখন বুঝান, আমি কখনো আমার মিউট করে দেন, আহাদ ভাই মিউট করে দেন, আপনার এখান থেকে প্রচুর নয়েজ আসছে, আমি কখনো আপু আমার এখানে আমার বিদ্যুৎ চলে গেছে তো আর কি, ওই জন্য আর কি বাইরে আসছে। আচ্ছা ভাইয়া তাহলে মিউট করে দিবেন, যখন কথা বলবেন আনমিউট করে দিবেন। আমি আমার স্ক্রিন কখনো শেয়ার করে আপনাদের কখনোই কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখাবো না, বলতে পারেন কেন? কারণ আমি তো কাজটা জানি, আমি যখন স্ক্রিন শেয়ার করে দেখাবো আমি খুব ফাস্ট ফাস্ট কাজ করে যাব, আপনাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু আপনারা যদি আপনাদের স্ক্রিন শেয়ার করেন, ভাইয়া এই যে ডানে, ভাইয়া বায়ে, ভাইয়া ওই শব্দটা খুঁজে নেন, এই যে এভাবে যখন বলবো তখন আপনাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে? আজকে ফার্স্ট ক্লাস হিসেবে, ফার্স্ট ক্লাস হিসেবে না সরি ফানি, ফার্স্ট ক্লাসের জন্য আমি আপনাদের আজকে বলে দিলাম সবকিছুই, সেটা হচ্ছে যে আমার ক্লাসে আমি প্রতিদিন ছোট ছোট একটা এক্সাম নিই, প্রচুর এক্সাম নিই, আমি অন্য ক্লাসে হয়তো টাস্ক করায় আমি এক্সাম নিই, এক্সাম
গুলি বলতে পারেন কিভাবে হতে পারে, 20 মিনিটের একটা এক্সাম নিব, আগের দিন ক্লাসে যা পড়িয়েছি, এই যে আজকে যেমন ইনফরমেশন গুলি বললাম, গুগল কোথায় সার্চ হয়, বিং কোথায় সার্চ হয়, ইয়াহু কোথায় সার্চ হয়, বাইডু কোথায় সার্চ হয়, ইন্ডেক্স কোথায় সার্চ হয়, এই যে জিনিসটা বলে দিলাম, কালকে হয়তো আমি বলবো এখন লিখেন কোনটা কোথায় সার্চ হয়, এটা একটা 5 মিনিটের এক্সাম, প্রতিদিন আপনাদের এক্সাম থাকবে, সেটা ডিপেন্ড করে কোথায় কোনটার উপর আমি বলে দিব। আর প্র্যাকটিসটা হচ্ছে আপনারা এক এক দিন হয়তো আমি এক একজনকে বলবো যে ভাইয়া আপনি শেয়ার করেন, আপনার এখান থেকে কাজ শুরু করি, আর আমরা ফার্স্ট ফেসবুক দিয়ে স্টার্ট করব। আপনি বলতে পারেন ফেসবুকের শেখার কি আছে, একটা ফেসবুকের পেজের অনেকগুলি সেটিংস থাকে, প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা ওয়ে থাকে, প্রত্যেকটা বিজনেস পেজের আলাদা আলাদা মানে আলাদা ক্যাটাগরি থাকে, আলাদা ক্যাটাগরির পেজের আলাদা সেটিংস থাকে, প্রত্যেকটা সেটিংস আপনাদের শিখতে হবে। একটা ফেসবুকের কাজের মধ্যে আপনি পাবেন হচ্ছে পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজ, পেজের কল টু অ্যাকশন বাটন সেট আপ, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন। এখন বলতে পারেন আপু সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন কি, ওয়েবসাইট ইন্টিগ্রেশন কি? সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আপনি আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কানেক্ট করা, আপনি ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করা, আপনি ফেসবুকের সাথে আপনার ইউটিউবকে কানেক্ট করা, এই যে কানেক্ট করা এটাকেই আমরা ইন্টিগ্রেশন বলে থাকি। এখন কল টু অ্যাকশন বাটন কি? কল টু অ্যাকশন বাটন হচ্ছে যেই বাটনের মাধ্যমে, যেই বাটনে আমরা ক্লিক করলে অন্য আরেকটা জিনিস, যেমন ফেসবুকে একটা পেজের একটা কল বাটনে যদি আমরা ক্লিক করি, ডিরেক্টলি হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যায় কিছু কিছু পেজে, কিছু কিছু পেজে দেখবেন ওয়েবসাইটে নিয়ে যায়, কিছু কিছু পেজে দেখবেন ফোনে নিয়ে যায়, ডিরেক্টলি ফোন কলে নিয়ে যায়, নিয়ে যায় না? এইটাকে হচ্ছে কল টু অ্যাকশন বাটন বলে। এইটা কিভাবে সেট আপ করে, এই বিলিভ করেন এই শুধু কল টু অ্যাকশন বাটনটা সেট আপের জন্য আপনাকে $10 দিবে, $10 মানে হচ্ছে $860 আমাদের ডলারের কাউন্টিং এ, বিডিটিতে $86, মিনিমাম $86 আসে। এইটা সেট আপ করতে 2 মিনিট লাগে না, এইটার জন্য আপনি পাবেন $860। কেউ দিবে? এইটাই হচ্ছে ফেসবুকের কাজ। এখন যারা মনে করেন ফেসবুক পারি, তার একদম চুপ করে বসে থাকবেন, তাদেরকে ফেলে, এমন না যে আপনারা পারেন বলে আমি ফেসবুক ফেলে চলে যাব, নো, যারা পারেন না তাদেরকে শিখাবো তারপরে যাব। ফেসবুকের কাজ এটা ছাড়া যেটা হচ্ছে কিভাবে একটা প্রপার ওয়েতে পোস্ট করতে হয়, কিভাবে ক্যারোসেল করা হয়, কিভাবে একটা অ্যাড যেটা আমরা দেখি ফেসবুকে অনেক সময় দেখবেন কিছু কিছু ছবি আছে, কিছু কিছু ভিডিও আছে যেখানে স্পন্সার্ড লেখা থাকে, আমরা কি কেউ দেখেছি এটা স্পন্সার্ড? হ্যাঁ আপু দেখেছি। এই স্পন্সারটাই হচ্ছে ফেসবুকে পেমেন্টের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করা। এইটা কিভাবে করে, এইটা কেন করে, কাদেরকে টার্গেট করে করে, কোথায় কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, এই প্রসিডিউরটা আমরা শিখব। তারপরে শিখব একটা ফেসবুকে এসইও ফ্রেন্ডলি করে, তুষার ভাই আপনি একটু মিউট করে দেন, আপনার এখান থেকে সাউন্ড আসছে। একটা এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে করতে হয় যেটাতে কাউকে পেমেন্ট ছাড়াই আমার রিচ বাড়বে। রিচ মিন্স হচ্ছে এই যে আমাদের সামনে আমরা স্ক্রল করে চলে যাই না ফেসবুকে, স্ক্রল করে যখন চলে যাচ্ছে এটা প্রত্যেকটা একটা রিচ, প্রত্যেকটা পেজের বলেন, প্রত্যেকটা মানুষের বলেন, যে এই ছোট ছোট পোস্টগুলি আমার সামনে, আমার চোখের সামনে আসে, আমি এখানে স্টে না করি কিন্তু স্ক্রল করে চলে যাই, এই যে আমার সামনে আসা সেটাকে রিচ বলে। আর এঙ্গেজমেন্ট মিন্স হচ্ছে যেই পোস্টে আমরা স্টে করি, স্ক্রল করতে করতে অনেক সময় দেখা যায় একটা পোস্টের একটা হয়তো ছোট্ট একটা মিম আছে, সেটা পড়ার জন্য আমরা 2 সেকেন্ড ওয়েট করি, এই যে ওয়েট করা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার অ্যাকশন, সেটা হচ্ছে ওই যে যারা আমরা লাভ দেই, লাইক দেই, মানে যে কোনো একটা রিয়াকশন দেয়া, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কাজ হয় পেজের জন্য সেটা হচ্ছে রিচ বাড়ানো, তারপরে এঙ্গেজমেন্ট বাড়ানো, তারপরে লাইক বাড়ানো, বুঝতে পেরেছেন? এইটা কিভাবে করবেন সেটা আপনাদের যদি আমি লোকাল মার্কেটের হিসেব বলি, একটা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজের জন্য আপনারা 4,500 থেকে 5,000 টাকা পাবেন, আর একটা পেজ ম্যানেজের জন্য 1 মাস ম্যানেজ করবেন, এই 1 মাস ম্যানেজে হচ্ছে আপনি প্রতি পোস্ট দিবেন, পোস্টের জন্য কিওয়ার্ড দিবেন, ছবিগুলিকে অফলাইন এসইও করবেন, তারপরে সেটাকে যখন পোস্ট করবেন এভাবে পোস্ট করবেন, এটার জন্য আপনার 7 থেকে 10,000 টাকা পার মান্থ দেয়া হয়। কমেন্টের রিপ্লাই করা,
বা কেউ কোনো বাজে কমেন্ট করলে সেটাকে রিমুভ করে দেয়া, কারো কোনো কোয়ারিজ থাকলে কোয়ারিজ এর রিপ্লাই দেয়া, এই জিনিসগুলি মানে প্রপার একটা পেজ ম্যানেজমেন্ট করা, ম্যানেজ করাকে আপনাকে 10,000 টাকা পে করবে তারা ঘরে বসে। এটার জন্য পার ডে আপনি ম্যাক্সিমাম হয়তো 2.5 থেকে 3 ঘন্টা সময় দিলে একটা একটা পেজ আপনার ম্যানেজ হয়, 10,000 টাকা খুব কম না কিন্তু, এটা লোকাল মার্কেটের প্রাইস বলছি আমি আপনাদেরকে। তারপরে হচ্ছে আপনার কিভাবে আপনার পেজের মানে এঙ্গেজমেন্ট বাড়াবেন অর্গানিক্যালি নট পেইড সেটা দেখাবো, সেটা শেখাবো। তারপরে আপনাদের যেটা দেখাবো ইনস্টাগ্রামটা দেখাবো, আপনাদের টুইটার দেখাবো, আপনাদের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, নিজের প্রোফাইল অপটিমাইজ করা। আপনাদের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ, আপনাদের সবার কি লিঙ্কডইন প্রোফাইল আছে? সবার কি লিঙ্কডইন আছে? জি আপু জি আছে। সবার আপু নেই? আমার নেই। আমার নেই আপু। আমারও নেই। আপনাদের যাচ্ছে আছে বলছেন, আমি যদি তাদের প্রোফাইল এখন ভিজিট করি আপনাদের প্রোফাইলের দেখা যাবে হিউজ ভুল আছে, যার জন্য পসিবল না। কারণ লিঙ্কডইনে আপনি যদি বলেন আপনি লোকাল মার্কেটের কাজ কোত্থেকে পাবেন, লোকাল মার্কেটের কাজ আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে পাবেন। বিলিভ করেন লিঙ্কডইন প্রোফাইলে এরকম আছে যে বায়ারের প্রোফাইল, বায়ার আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে ধরেন সে এখন হচ্ছে পার ইয়ারে হয়তো $10,000 একটা জব করে, সে আপনাকে বলে দিবে যেই জবের হচ্ছে পার ইয়ার $15,000 দিবে, $15,000 দিবে, ওইখানে তুমি অ্যাপ্লাই করো জবের জন্য, তার হয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এই জন্য সে আপনাকে $50-$100 পে করবে। এখন আপনাদের মনে হতে পারে আপু এগুলি কি এত ছোট ছোট কাজ, এটার জন্য এত ডলার পে করে? হ্যাঁ করে, কারণ তারা এই জবের অ্যাপ্লাই করবে এইটুকু সময় তাদের নষ্ট করার সময় নেই। তারা যে পেমেন্টটা আপনাকে করছে, আপনার কাছে মনে হচ্ছে এইটুকু কাজের জন্য এত পেমেন্ট, তাদের কাছে মনে হচ্ছে এই অল্প টাকায় আমি আমার কাজটা করিয়ে নিতে পারছি, ফাইন। আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউবটা দেখবেন আপনারা, আপনারা কিওয়ার্ডের কিওয়ার্ডটা আপনাদের প্রথম শিখতে হবে, উইদাউট কিওয়ার্ডে আপনারা হচ্ছেন কাজ করতে পারবেন না। আপনাদের ওখানে মেবি আসিফ রাজেন দিয়ে দিয়েছে তাই তো? জি আপু। আপনাদের হচ্ছে আমি আপনারা ব্যাক করবেন 20 মিনিট, হচ্ছে কেউ লিভ নিবেন না, কেউ লিভ নিবেন না, সবার অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, আপনারা শুধু মিউট করে দিয়ে ক্যামেরাটা অফ করে আপনারা নামাজে চলে যাবেন, নামাজ থেকে 20 মিনিট পরে ব্যাক করবেন, ব্যাক করে আমরা আমাদের ক্লাস করব। এরপরে 6টার মধ্যে তো আমাদের ক্লাসটা 6টায় শেষ হয়, তারপরে আমরা হচ্ছে একটা মাগরিবের নামাজের ব্রেকে যাব, সেই ব্রেকটা হচ্ছে আমরা 10 মিনিটের নিব। ওকে ঠিক আছে, এই হচ্ছে 30 মিনিটের আপনাদের ব্রেক পাবেন ক্লাসে 2টা থেকে 6টার ক্লাসের মধ্যে। ওকে ঠিক আছে, জি ঠিক আছে, আমরা একটা 20 মিনিটের ব্রেক নিয়েছি, হচ্ছে 4টা, আমরা 4:20 ব্যাক করব ঠিক আছে? ওকে, সবাই ব্রেক চলে যান, ব্রেক থেকে আসার পরে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশন শুরু করে দেব আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
জি আপনারা ব্যাক করেছেন সবাই ব্যাক করেছে জি আচ্ছা বললাম সবাই আচ্ছা আমার সাথে স্ক্রিন শেয়ার করবেন কে বলেন এখন পিসিতে আছেন স্ক্রিন শেয়ার করবে কে আচ্ছা আবু একটা আমি কি দুইটা ডিভাইসে ঢুকতে পারি হ্যাঁ হ্যাঁ ভাইয়া
আপনি একটা যেটা যেমন আমি দুইটাতে ঢুকে আছে, আপনার যদি এখন প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি দুইটাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি। আচ্ছা আমি সবার সাথে আমার তো কথা হয়েছে, হ্যাঁ হয়েছে, আরো দুজন ছিল মেবি, দুজন না তিনজন ছিল, ওরা চলে গেছে। শেয়ার দেব আপু? হ্যাঁ শেয়ার দেন, আমি শেয়ার অপশন অন করে রেখেছি, আপনারা শেয়ার দেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি হচ্ছেন আপনার ফেসবুকে যাবেন, আর আপনাদের ফার্স্ট ক্লাস আপনাদের কালকের যে হোমওয়ার্ক থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা একটা জিমেইল, একটা ইয়াহু, একটা হটমেইল, একটা আউটলুক, চারটা এবং একটা ফেসবুক, আচ্ছা এই পাঁচটা আইডি, মানে প্রত্যেকটা জিমেইল হটমেইল ইয়াহু আউটলুকে একটা করে মেইল ওপেন করবেন, আর হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। আচ্ছা ফেসবুকটা কি ফেক করব না রিয়েল করব? ফেসবুকটা ফেক ফেক ফেসবুক করব না রিয়েল ফেসবুক করব? অবশ্যই ফেক, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক জিনিস হচ্ছে আপনাকে প্রচুর অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার প্রচুর অ্যাকাউন্ট, প্রচুর জিমেইল থাকতে হয়। তো এগুলি হচ্ছে কিছুদিন পর পর দেখা যাবে ব্লক হয়ে যাবে, কারণ আমরা তো আমাদের রিয়েল অ্যাকাউন্টটাকে নষ্ট করতে পারবো না, আপনাদের প্র্যাকটিস পারপাসে এখন কাজ করতে পারবে, ফেসবুক এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। সো ফেসবুকের কাজগুলি করতে গেলে আপনারা প্র্যাকটিস পারপাসে ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, যত কাজ করবেন সম্পূর্ণটাই ফেক অ্যাকাউন্ট দিয়ে করবেন, যার জন্য আমি বলছি যে আজকে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট। এখন সেটা বলতে পারেন আপু আপনাকে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, রাইট? আমাকে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন সেটা হচ্ছে আপনি একটু ফেসবুকে ঢুকেন, আপনার মানে আপনি চলে আপু, আপনি আমাকে আপনি করে বলবেন না ভাইয়া, আমি সবাইকে আপনি করে বলি, আমি কখনোই কাউকে তুমি করে বলি না, সেটা হোক আমার ছোট সেটা হোক আমার বড়। আচ্ছা আচ্ছা আমি আপনি আপনার প্রোফাইলে যাবেন, এই যে আপনার প্রোফাইল, জি এই প্রোফাইল, এইটা এইটা আপনার প্রোফাইল না, এটা আপনার হোম, নট আপনার প্রোফাইল, এটা হোম প্রোফাইল, হ্যাঁ এটা প্রোফাইল। এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, ওকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশট এভাবে নিতে হয় না, সেটা উইন্ডোজের যে বাটনটা আছে না আপনার কিবোর্ডে দেখেন, আচ্ছা জি দিছি দিছি, উইন্ডোজ আচ্ছা উইন্ডোজ বাটনটা দিয়ে, আচ্ছা এই স্ক্রিনশটটা নিয়ে পাশে একটা ট্যাবে আপনার জিমেইল এর থেকে ড্রাইভে যান, জিমেইল থেকে ড্রাইভে যাব, হ্যাঁ আপনার যে কোন একটা ড্রাইভে, আচ্ছা আপু গেলাম, এখানে হচ্ছে দেখেন 9 ডট আছে, 9 ডট খুঁজে পেয়েছেন? না পাই নাই, আচ্ছা 9 ডটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, হোল্ড অন 9 ডটটা দেখাচ্ছি একটা সেকেন্ড ভাইয়া আমার, আচ্ছা কোনো সমস্যা নেই,
নাইন ডট হচ্ছে আমি মার্ক করব কিছু কিছু জায়গায়, আপনারা ঠিক আমি যে জায়গায় মার্ক করব ওই জায়গাগুলো হচ্ছে আপনাদের ডিরেকশনে, আপনারা ওখানে দেখেন এখানে নাইন ডট, এই যে দেখেন একটা জায়গায় কালার হয়েছে রেড আপনার ছবি আশেপাশে এটা, জি জি হ্যাঁ এটাতে যান ক্লিক করেন, ক্লিক করলে যে নিচে আসেন স্ক্রল করে নিচের দিকে আসেন, স্ক্রল করে এই যে গুগল ডক 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 গুগল ডক গুগল ডক এই যে গুগল ডক ইয়েস এখন এই যে ব্ল্যাঙ্কে যান, ব্ল্যাঙ্কে যাওয়ার পরে এইখানে ওই যে আপনি একটু আগে একটা স্ক্রিনশট নিয়েছিলেন না, জি আচ্ছা স্ক্রিনশটটাতে পরে আসেন, ওই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক শীট ডকটাতে যান, এখানে দেখেন ইনসার্ট এখান থেকে এখন হচ্ছে আপনার ওই স্ক্রিনশটটা নেন, হ্যাঁ ওপেন দেন এই যে এটা চলে আসছে এইটা, এই যে এখন এখানে দেখেন এটা কিন্তু এখনো লক করা, এই যে শেয়ার অপশনটাতে ক্লিক করেন, এখানে শুধু আইডি ক্রিয়েশন লিখে দেন, আইডি ক্রিয়েট তাহলেই হয়ে যাবে, FBID create নাকি আপু? FB এটা তো FB আর Gmail create করবেন, শুধু ID দিয়ে দেন। আচ্ছা, ID। Create। আচ্ছা। ID CREATE, CREATE। Create। Save দিব না? হ্যাঁ। আচ্ছা এখনো এটা শেয়ার অপশন আসেনি, এই যে শেয়ার অপশন আসছে না, এই যে হোল্ড অন হোল্ড অন এই যে দেখেন চেঞ্জ এনিওয়ান উইথ লিংক দেখতে পাচ্ছেন, জি এখানে ক্লিক করেন, ক্লিক করব এই যে ক্লিক করলে এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন ভিউয়ার, হ্যাঁ দেখতে পাচ্ছি এই ভিউয়ারটা সবাই দিয়ে দিবেন, কেউ এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে, অন্য দুটো অপশন দিবেন না, কমেন্টার অর এডিটর দিবেন না, শুধু ভিউয়ার দিয়ে দিবেন, ভিউয়ার দিয়ে এই লিংকটাকে আপনাদের একটা স্প্রেডশিট তৈরি করতে হবে, ওই স্প্রেডশিটে দিয়ে দিবেন, যে স্প্রেডশিটে আপনাদের সমস্ত প্রোফাইল লিংক যতগুলি প্রোফাইল তৈরি হবে সেটা আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রাম আপনার টুইটার আপনার লিংকডইন আপনার লোকাল এসইও করা আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনার যত অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের লিংক আমার ওই শীটে থাকা চাই, এবং আপনাদের প্রতিদিনের প্রেজেন্টের একটা শীট থাকবে এবং প্রতিদিনের অ্যাসাইনমেন্টের শীটটা এখানে অ্যাড করবেন, ওইটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি, পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করেছেন, আচ্ছা এখন সেম হইতো ওই 9 ডটে যাবেন, স্ক্রল করেন এই যে সাথে দেখেন শীট দেখতে পাচ্ছেন, এটা ডকে চলে এসেছেন, আমি ডকে বলিনি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা শীট, হ্যাঁ শীটে যাবেন ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্কে হ্যাঁ এখন এইখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখেন, রেজিস্ট্রেশন নাম্বার না আর ই জি হবে আর ই এস না, আপনাদের আমার মতে স্পেলিং এর ঝামেলা আছে, আমার স্পেলিং অনেক অনেক ভুল হয়, আমার বেশি প্রবলেম আছে, আমি ভাবছি আমি একা কানা আপনারাও কানা, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না, আচ্ছা আমার একটু মনে নাই আমি একটু দিচ্ছি, আচ্ছা ঠিক আছে আমি, আচ্ছা তারপরে হচ্ছে নাম
নাম নাম নেম লিখবেন আর কি, রেজিস্ট্রেশন নাম্বারের পরে বিতে নেম লিখবেন। আচ্ছা এখানে কি আর বাকিরা আছেন না বাকিরা সবাই হচ্ছেন জয়েন করে দিয়ে ঘুমাচ্ছেন? আচ্ছা আপু আপু মাত্র আসলাম। ভাইয়া মিউট করেন। আল্লাহ। আচ্ছা এখানে নেম লিখেন ভাইয়া, আপনি এক জায়গায় আটকে আছেন, নেম লিখা দেখা যাচ্ছে না। না না এটা না, এখানে নেম লিখবেন, আপনার নাম না, এখানে নেম লিখবেন। এটা সবাই ফিল আপ করবেন তো, আপনাদের একটা মেসেঞ্জারে আমি গ্রুপ খুলে দিব, ঠিক আছে? এই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আপনারা হচ্ছেন এই যে যত শীট দেয়া নেয়া কথা বলা, যত স্ক্রিনশট আমাকে দেয়া, যত যত ধরনের যত কিছু যাবতীয় সব আপনারা ওই মেসেঞ্জার গ্রুপে করবেন এখন থেকে, ঠিক আছে? জি। এখানে আচ্ছা আর এই যে লিখেন, পরে আপনি এটাকে ক্লিয়ার করেন, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট করে যান একটা একটা করে। নেইমের পরে এখানে লিখেন ভাইয়া, হ্যাঁ নেইমের পরে এখানে লিখেন ফেসবুক লিংক, এইখানে কেউ ফেক কোনো অ্যাকাউন্টের লিংক দিবেন না, এগুলি হচ্ছে মিনস্ট্রিতে সাবমিট করা হবে, এইটা মিনস্ট্রি থাকবে আপনাদের অরিজিনাল প্রোফাইলের লিংক, প্রত্যেকটা অরিজিনাল, যেটা আপনারা যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ওই মেইল অ্যাড্রেসটা সবাই দিবেন, ঠিক আছে? জি। আচ্ছা ফেসবুক লিংক, তারপরে লিখেন ভাইয়া ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন টুইটার, ইনস্টাগ্রাম স্পেলিং ভুল, LINKEDIN, লিঙ্কডইন লিখেন ভাইয়া। আচ্ছা আপনি আমাকে রিমোট আপনার মাউস কন্ট্রোলটা আমাকে দেন, বুঝতে পেরেছি আপনি অনেক স্লো, অনেক স্লো, এত স্লো ভাইয়া, দেখেন আমি মাউসের রিকোয়েস্ট পাঠিয়েছি তো আপনার কন্ট্রোলটা আমাকে দিয়ে দেন, আপনি তো রিকোয়েস্ট ডিনাই করেছেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে। ফাস্ট হইতে হবে আপনাদের কাজ, অনেক স্লো ভাইয়া, আস্তে আস্তে ফাস্ট হওয়া ট্রাই করবেন। ও আপনাদেরকে বলা হয়নি, আপনাদেরকে পিন্টারেস্টও শেখানো হবে, পিন্টারেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা আরেকটা প্ল্যাটফর্ম। ফেসবুক লিংক ইনস্টাগ্রাম লিঙ্কডইন টুইটার ইউটিউব জিমেইল ফাইভার আপু পিন্টারেস্ট, এখন আপনারা বলতে পারেন আপু এতগুলি অ্যাকাউন্ট আমাদের নেই, প্রয়োজন নাই, যার যেই অ্যাকাউন্ট গুলি আছে এইগুলি এখানে দিয়ে ফিল আপ করে দিবেন আজকেই, ঠিক আছে? এখন দেখেন এইটার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা এইখানে হচ্ছে
এইটা হচ্ছে অল লিংক দিয়ে দেয়া, এটা এডিটর দেয়া আছে, আপনারা যে কেউ ইয়ে করেছেন, আপনারা যে কেউ হচ্ছেন এখানে এটাকে কি বলে আপনাদের কাজগুলি এডিট করে 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 দিতে পারবেন। এইটা লিংকটা সবাই সেভ করে রাখবেন, প্রতিদিন চাইবেন না আপু অ্যাসাইনমেন্টের লিংকটা, আপু এইটার লিংকটা কোথায় পাবো, কোথায় পাবো বা কিভাবে। এখন কথা হচ্ছে এইটা অল লিংক, এই অল লিংকের মধ্যেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কিভাবে, এই যে এখানে একটা প্লাস দেখতে পাচ্ছেন, প্লাস দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ, এখানে এই যে প্লাসে ক্লিক করলে ডেইলি একটা করে শিট অ্যাড হয়ে যাবে। এই শিটে এখানে হচ্ছে আপনার কোথায় গেল এই যে নেম গেল, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনারা লিংকটা, আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে ওই অ্যাসাইনমেন্টের লিংকটা এখানে দিয়ে দিবেন। ওই যে একটা লিংক কপি করেছিলেন না একটু আগে, মনে আছে ভাইয়া? একটা লিংক কি একটু আগে কপি করেছিলেন, আপনাদের কি মনে আছে একটু আগে যা হাত ভাইয়া করেছিল? এই যে দিয়ে দিয়েছে ভাইয়া, হ্যাঁ ওই ওই লিংকটা এখানে দিয়ে দিবেন, নাম লিখে এই যে নামের পাশে এই লিংকটা দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে এইটা যে অ্যাসাইনমেন্ট ওয়ান, এইটা আপনারা কিভাবে বুঝবেন? এই যে শিটের এখানে নাম লেখা যাবে, এটা শিট টু তো, এই যে রিনেম দেখতে পাচ্ছেন, এই রিনেম এর জায়গায় এখানে লিখে দেন শিট টু, ক্যান্সেল করে এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান, ঠিক আছে। প্রতিদিন আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য এখানে প্রতিদিন শিট রেডি করবেন, আপনারাই যে কেউ একজন করবেন, আপু আমি করিনি, আপু ভাইয়া করেনি, এটা করবেন না, যে কেউ একজন এটা করে নেবেন, করে ডেইলির অ্যাসাইনমেন্টটা এখানে আমি সাবমিট করা চাই। ডেইলির অ্যাসাইনমেন্ট আজকে যদি 25 জন থাকেন, কালকে আমি 25টা অ্যাসাইনমেন্ট দেখব। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে প্রসিডিউরটা? এই লিংকটা আপনারা দিয়ে দিবেন আমাকে, আমি এটা মিনিস্ট্রিতে সাবমিট করে দিব, আপনাদের অ্যাসাইনমেন্ট গুলি মিনিস্ট্রি চেক করবে, আমিও চেক করে নিব। এখন বোঝা গেছে? ডেইলি এখানে যদি আপনি শিট অ্যাড করেন, ধরেন আমি একসাথে আপনাদের শিট অ্যাড করে দিলাম, 15টা 16টা শিট অ্যাড হয়ে গেছে, প্রতিদিন শিটে শুধু নামটা দিয়ে অ্যাড করে নেবেন। এইটা গেল আপনাদের অ্যাসাইনমেন্টের শিট, এখানে হচ্ছে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আরেকটা যেটা থাকবে, আপনারা ডেইলি যারা ক্লাস করবেন তারা হচ্ছে তাদের একটা প্রেজেন্ট শিট রেডি করবেন। এখন আপু প্রেজেন্ট শিটটা কিভাবে রেডি করবো? সেম ওয়েতে, সেম একটু আগে যেমন দেখলেন যে গুগল একটা শিট আমি রেডি করলাম, এভাবে গুগল শিট রেডি করে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার থাকবে। প্রতিদিন নতুন একটা শিট আসবে, প্রতিদিন শিটের মধ্যে কততম ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, আর হচ্ছে ওই দিনের ডে, ব্যাস এতটুকুই থাকবে, ঠিক আছে? এটা আপনারা নিজ দায়িত্বে নিজেদের প্রেজেন্টটা দিবেন, অবশ্যই তো আমি চেক করবো। আরেকটা হচ্ছে আপনাদের, এখন ধরেন ভাইয়ার এখানে দেখাতে পারছি না, আপনাদের হচ্ছে একটা স্ক্রিনশট নেওয়া হবে, স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে সেটা দেয়া হবে, বুঝতে পেরেছেন? মানে আমরা হচ্ছে আপনারা যে আছেন এই প্রেজেন্টটা, আপনারা যারা প্রেজেন্ট দিচ্ছেন তারা যে অ্যাকচুয়ালি ক্লাস করেছেন সেটা, এই যে আমি স্ক্রিনশট নিব যখন, সেটার সাথে ম্যাচ করে দেখা হয়। সো কেউ মনে করবেন না আজকে তো আমি ক্লাস করলাম না, আপু নাও মনে রাখতে পারে, আমি দিয়ে দিই, এটা ভুলেও কেউ করবেন না, ঠিক আছে? চুরির চিন্তা মাথায় আনা যাবে না, হ্যাঁ এখানে কোনোভাবে চুরি করা যাবে না, কারণ আমি হচ্ছি একসময় চুরি করেছি, তো আমি চুরির ওয়ে গুলি জানি, এই জন্য আমার ক্লাসের কেউ চুরি করতে পারবেন না, বড় চোর হইতে হবে। আচ্ছা এখন হচ্ছে ভাইয়া স্ক্রিনশট অফ করেন, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করে দিই। আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করে দিচ্ছি। একটু আপনারা হচ্ছেন ফেসবুকের, আপনাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করে আমার প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি, আমার প্রোফাইল থেকে আপনারা আমাকে জাস্ট আপনাদের নামটা বললে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দিতে পারবো। কি একটা অবস্থা, আপনাদের কার কার ফেসবুক প্রোফাইলে হচ্ছে নতুন ভার্সনটা এসছে? নতুন ভার্সনটা কার কার ফেসবুক প্রোফাইলে এসছে, না সবাই পেয়েছেন?
কালার চেঞ্জ হয়ে যাবে এটা আপু? না কালার চেঞ্জ হয়ে যায় সেটা না, সেটা হচ্ছে যে ভাইয়া ফেসবুকের যে মানে আগে তো ক্লাসিক ভার্সন ছিল, এখন তো নতুন একটা ভার্সন এসেছে, তো অনেকেরই হচ্ছে নিউ ভার্সনটা পাইনি। আমরা পাইনি, আমি পাইনি। আপনি পাননি? আপনি কি এখনো ক্লাসিকে আছেন? জি মেবি, জি জি মেবি। এখন ক্লাসিক কোনটা আপডেট কোনটা ওটাই তো জানি না, কেমনে বলবো। হ্যালো, আচ্ছা ক্লাসিক কোনটা আপডেট কোনটা ওটা? হ্যালো, আমি পাইছি আপু, মনে হয় মেবি। আমি হ্যালো, কতদিন ধরে ইউজ করে আসছি? এক বছর। তুমি মিউট করে দেন। জি আমি শুনতে পাচ্ছি, একজন একজন একসাথে সবাই আনমিউট করলে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, একসাথে যদি সবাই হচ্ছেন আনমিউট করেন আমি অ্যাকচুয়ালি আমি পাগল হয়ে যাব। জি বলেন, কে যেন কি বলতে চাচ্ছিলেন? হ্যালো, হ্যালো আপু, ক্লাসিক আর আপগ্রেড কেমনে বুঝবো সেটাই তো জানি না। ক্লাসিক আর আপডেট কেমনে বুঝবো, যে বলেছেন নামটা একটু বলবেন ভাইয়া? আপনারা প্রথম তিন চার দিন না যখন কথা বলবেন নামটা বলবেন, তাহলে আমার নামগুলি মুখস্থ হয়ে যাবে। আপু সোহেল আরমান। আচ্ছা আরমান ভাইয়া, আপনি হচ্ছেন আপনি কি পিসিতে আছেন এখন? না আপু, আমি ফোনে আছি। ফোনে থাকলে তো হবে না, পিসিতে থাকতে হবে। পিসিতে থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম যে ভাইয়া একটু আগে একটা ব্ল্যাক ভার্সনে দেখেছেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? আপনারা যারা আপনাদের ফেসবুক লাইভ হয়, একটু আগে জিজ্ঞেস করেছিলেন আপু লাইভের লিংক কোথায় পাবো বা ক্লাস কোথায় পাবো, সেগুলি হচ্ছে এই যে পেজটা এখন আমি অন করেছি দেখতে পাচ্ছেন, এলইডিপি চিটং ডিভিশন। এই পেজে আপনারা হচ্ছেন এই সার্চ বারে আপনারা যখন লিখবেন হচ্ছে আপনাদের ব্যাচের, আমি এখনো প্লেলিস্ট ক্রিয়েট করিনি, প্লেলিস্ট ক্রিয়েট করে দিব আমি, আপনাদের প্রত্যেকটা ভিডিও ওখানে পেয়ে যাবেন। আপনাদের ব্যাচ নাম্বার সিটিজি হচ্ছে 934, তাই তো? জি, এটা দিয়ে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাচের লাইভ চলে আসছে। এখন এইটাই হচ্ছে আপনাদের লাইভ, এখান থেকে ডেইলি আপনারা লাইভ গুলি দেখতে পাবেন। আর আপনাদের যেটা আছে সেটা হচ্ছে যে আপনারা এই যে এখানে চলে পেয়ে যাবেন, যে এখানে আমাদের যতগুলি লাইভ হয় যে এটা আপনাদের ব্যাচের লাইভ। ওই যে একটু আগে একটা রিচ আর এঙ্গেজমেন্টের একটা কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন, রিচ, এই রিচটা হচ্ছে এভাবে আমরা যে স্ক্রল করে চলে যাই এটাকে রিচ বলে। কোন ভিডিওর উপরে যদি আমরা এভাবে স্টে করি মিনিমাম 3 সেকেন্ড সেটা আমাদের এঙ্গেজমেন্ট। ওপেন হয় দেখায় দেখ, এই রিচ এঙ্গেজমেন্ট আমি এখন পেজের একটা রোলে আছি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি পেজের রোলে না থাকি মানে আপনারা যখন দেখবেন ভিউয়ার হিসেবে আপনারা তখন পেজ
এইটা দেখতে পাবে না। আপনারা জাস্ট এই যে এখানে আমি যেটা লিখে সার্চ করলাম অথবা আমি আপনাদের অলওয়েজ এটা লিখিয়ে দিব, এই যে ডিজিটাল মার্কেটিং সিটিজি ব্যাচ 934 এটা লিখিয়ে দিব, পেয়ে যাবেন। আর আমি আপনাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিব, ওই প্লেলিস্টে পেয়ে যাবেন বাকিগুলি। ওই প্লেলিস্টে বাকিগুলি পেয়ে গেলে হচ্ছে আপনাদের যেটা হবে ওই প্লেলিস্টে আমি আপনাদের কাজটা শুরু করি, তারপর ক্লাসের পড়াটা শুরু করব, তারপর আমরা আজকে টাস্ক করে তারপর আমরা ফাইবার অ্যাকাউন্টে দেখব। কে ক্লাস চলছে এর মধ্যে কে যেন ভিডিও প্লে করে রেখেছে, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা আপনাদের হচ্ছে এটা এখানে পেয়ে যাবেন, বাকিটা হচ্ছে আপনাদের এখানে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে আপনাদের একটা আমি থাম্বনেল ক্রিয়েট করে দিব, দেখিয়ে দিব, ওই থাম্বনেলটা আপনাদের ব্যাচের একটা মার্ক আকারে থাকবে, যেটা আপনারা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যদি যাই আমি আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলটা দেখে নেন সবাই। এই চ্যানেলের মধ্যে আপনারা হচ্ছেন আপনাদের সমস্ত ক্লাসের লাইভ সেম ওয়েতে সেম টপিকে সার্চ মানে সেম ইয়ে দিয়ে সার্চ দিতে হবে, আপনাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ নাম্বার, আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে সার্চ দিতে হবে। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। এই যে এইটা হচ্ছে আপনাদের চ্যানেল নেম, চ্যানেলে যাই, এই যে এইটা হচ্ছে আপনাদের চ্যানেল নেম, দেখতে পেয়েছেন কোথায়? যারা বলছিলেন ইউটিউবের কোথায় পাবো, ইউটিউবের এই চ্যানেলে পাবেন, এলইডিপি কোলন লট আন্ডারস্কোর 9 চিটং ডিভিশন, ঠিক আছে? এখানে পেয়ে যাবেন। এখানে কিভাবে পাবেন আপনাদের হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা আপনাদের ব্যাচ থেকেই রেডি করে ফেলবেন একটা হচ্ছে, আচ্ছা আমি তো এটা এখন দেখাতে পারবো না কারণ লাইভে দেখাতে গেলে আমার এটা পরবর্তীতে আমি ইউটিউবে আপডেট আপলোড করতে পারবো না ভিডিওটা, কারণ হচ্ছে আমাকে পরে সেই স্ট্রাইক দিবে, মানে ইউটিউবের রুলসের রুলস ভায়োলেট করে, এটা কপিরাইটেড ক্লেম ধরে, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা যাবে ফেসবুক লাইভের সময় আমরা অনেক সাইটগুলি অন করবো না, কারণ হচ্ছে ওইগুলি অন করা মাত্র হচ্ছে ফেসবুকে আমাদেরকে হচ্ছে কপিরাইটের ইস্যু ধরে ওরা ফ্ল্যাগ দেয়, এবং একটা পেজে এটা খুব বেশি পরিমাণে হলে ওই পেজটা ডিসেবল হয়ে যায়। সো আমাদের এলইডিপি পেজের জন্য আমরা এই কাজটা করতে পারি না, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা করে দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা আপু, আপনি কি আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছেন? জি হ্যাঁ ভাইয়া দিয়েছি তো আমি। আচ্ছা আপু, হোমওয়ার্ক গুলো জিমেইল, ফেসবুক, হটমেল, আউটলুক, ইনস্টাগ্রাম খুলতে হবে? না আপু, এখন ইনস্টাগ্রাম খুলতে হবে না, ইনস্টাগ্রামের টা আমি ইনস্টাগ্রামের যে কাজগুলি করব সেটা আপনি আপনার নিজের প্রোফাইল থেকে, ইনস্টাগ্রামের কাজের জন্য ফেক প্রোফাইল প্রয়োজন হবে না, ইনস্টাগ্রামের কাজের জন্য নিজের প্রোফাইলটাকেই কাজে লাগাবেন, কারণ হচ্ছে নিজের প্রোফাইলটাকে বিল্ড করতে হবে। শুধুমাত্র ফেসবুকটা আমাদের ফেক লাগবে, আর লিংকডইনটাও আমার নিজের প্রোফাইল লাগবে, ইনস্টাগ্রামও নিজের, টুইটারও নিজের। ওকে তাহলে 1 2 3 4 5টা অনেকগুলি জায়গায় ফ্রি ভার্সন গুলি ইউজ করার জন্য আমাদেরকে ওইখানে জিমেইল দিয়ে লগ ইন করতে হয়, তো ফ্রি ভার্সন গুলি আপনার 1 মান্থ এর জন্য দেয়, তারপরে তো দেয় না, পেইড এর ফ্রি ট্রায়াল ভার্সনটা 1 মান্থ এর জন্য দেয়, তো তখন তো একটা জিমেইল দিয়ে একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম তো করতে পারবেন না, সেকেন্ড টাইম করার জন্য কিন্তু আপনাকে আরেকটা নিউ জিমেইল লাগবে, বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি। ওই জন্য আমরা হচ্ছে পেইড টুলগুলি আমরা ট্রায়াল ভার্সনটা ইউজ করব, কারণ হচ্ছে আমার মোটিভ হচ্ছে ফার্স্টে আর্ন তারপরে ইনভেস্ট, উইদাউট আর্নিং এ আমি 1 টাকা ইনভেস্ট করব না, সো উইদাউট আর্নিং এ আমি 1 টাকারও পেইড টুলস এর পেইড টুলস নিব না, এই জন্য আমাদের অনেকগুলি ফ্রি হচ্ছে ইউজ করার জন্য আমাদের জিমেইল লাগে অনেকগুলি। এখন আমরা কি করব তাইলে আপু? এখন একটা সেকেন্ড ভাইয়া,
এখন কি করব হচ্ছে আপনাদের যেটা আমরা ফেসবুকের স্টার্টিংটা দিব, ফেসবুকের স্টার্টিংটা করব, আর হচ্ছে আমরা ফেসবুকের পেজের বেসিক স্টার্টিংটা করে যাব। কারণ আজকে যদি আমি একবারে সমস্ত কিছু দিয়ে দেই, প্রথম দিন সবার মাথার উপর দিয়ে চলে গেলে ঝামেলা, আপনারা কালকে থেকে কেউ ক্লাসে আসবেন না। বুঝতে পেরেছেন? আপনাদের কালকের যে বেসিক কাজটা হবে ফেসবুকের, আপু ক্যান আই ডু এভরি হোমওয়ার্ক বাই অ্যান্ড্রয়েড মোবাইল? নো ভাইয়া, সব হোমওয়ার্ক আপনি কখনোই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারবেন না, কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজ ফুললি মোবাইল দিয়ে করা যায় না। কিছু কিছু কাজ করে ফেলতে পারবেন, ইনস্টাগ্রামের কাজ আপনাকে মোবাইল দিয়ে করতে হবে, কারণ ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ডলি একটা অ্যাপ। ইনস্টাগ্রামের কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, ফেসবুকের কিছু কিছু কাজ মোবাইল দিয়ে করতে পারবেন, কিওয়ার্ড এর কাজ মোবাইল দিয়ে করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন এর কাজ কিছুটা করতে পারবেন, কিছুটা করতে পারবেন না। ইউটিউব এর কাজ সবগুলি পাবেন না, সমস্ত সেটিংস মোবাইলের ভার্সনে থাকে না, মোবাইল ভার্সনে থাকে না, অ্যাপের যে মোবাইল ভার্সনের যে অ্যাপগুলি থাকে ওই অ্যাপে থাকে না ভাইয়া। বুঝতে পেরেছেন? যিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। জি আপু। আপনাদের পিসি মাস্ট থাকা লাগবে, উইদাউট পিসি তে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ মুসা উনি আমার সাথে নতুন জয়েন করেছে। জি জি ভাইয়া, আপনার পরিচয়টা একটু আমাকে দিবেন। পরিচয় দিছিলাম একবার আপনাকে। আপনি কি ওই যে আবু? দাঁড়ান আমি বলি, আমি আবু মুসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই জন্যই কনফিউজ ছিলাম, আর তো কেউ নেই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা তো বুঝতে পেরেছেন। এখন যেটা হচ্ছে, আমি বললাম যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব আপনাদের জন্য। হোল্ড অন ভাইয়া, আমি ক্রিয়েট। আচ্ছা, আপনাদের আপু অ্যাসাইনমেন্টটা ছিল, আবার বলা যাবে? অবশ্যই বলা যাবে ভাইয়া। অ্যাসাইনমেন্ট ছিল একটা জিমেইল, একটা হটমেইল, একটা আউটলুক, একটা ইয়াহু, এই তিনটা মেইল, চারটা মেইল অ্যাড্রেস ওপেন করা এবং হচ্ছে একটা নিউ ফেসবুক আইডি ক্রিয়েট করা। থ্যাংক ইউ। একটা নিউ ফেসবুক আইডি ক্রিয়েট করা। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা এই যে, তখন তো আমি চলে গেলাম, এই যে এই পেজে আসার পরে এখানে দেখেন সুইচ দেখা যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি সুইচ। এই যে সুইচ নাওতে গেলে এই যে এখানে ক্লাসিক ফেসবুক, এটা এখন 48 আওয়ারের জন্য দেয়, প্রতি 48 আওয়ারের জন্য দিবে আপনাকে। এটা স্কিপ করে যাই আমি। এই যে আগে যেই ফেসবুকটা আমরা ইউজ করতাম সেটা হচ্ছে এই যে, এখানের আইকনগুলি দেখতে পাচ্ছেন? আর একটু আগের আইকনগুলি দেখতে পেয়েছেন? চেঞ্জ চলে এসেছে। জি জি, এটাই হচ্ছে ফেসবুকের ক্লাসিক ভার্সন। এখন যেই ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক ভার্সন, আর একটু আগে যেটা দেখতে পেয়েছিলেন সেটা ফেসবুকের নিউ ভার্সন, আপডেট ভার্সন যেটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সবার ফেসবুকের নামগুলি আমাকে বলতে হবে, যাতে আমি আপনাদেরকে হচ্ছে ইয়ে করে দিতে পারি। এটা হচ্ছে আমার প্রোফাইল, আমি আপনাদেরকে আজকেই ফার্স্ট টাইম, আজকেই লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি, আমি আমার প্রোফাইলটা কখনো দেখাই না, ঠিক আছে? অ্যাড দিব, অ্যাড করতে পারেন আপনাদের। জি, আপনাদের অ্যাড দিতে হবে ওরকম কিছু না, আমি জাস্ট ফেসবুকের আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি। ওই গ্রুপে ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে, আপনাদের নামগুলি বলতে হবে, একজন একজন করে নামগুলি আমাকে বলতে হবে, ওই নামগুলি। জি, একটা মিনিট ভাইয়া, এখানকার চ্যাটে লিখে দিয়ে লাভ নেই, একটা সেকেন্ড হোল্ড করেন, আমি করে নিচ্ছি।